রাহুল সরকার ইজ ওয়াচিং। হ্যালো রাহুল, কেমন আছো? রিক সেনগুপ্ত অ্যান্ড আকিব, অল অফ দেম হ্যাভ জয়েন্ড। লেট মি ব্রিং আকিব অন দ্য ক্যামেরা ফার্স্ট। This is Artist Spotlight episode 21 with Akib Hayat. I'm trying to get him on camera. Yes. Hello, Akib. Hello. 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 এইটা ফার্স্ট স্টেপটা তাড়াতাড়ি হয়ে গেল, এটাতে আমি অত্যন্ত খুশি। এবং ইন দ্য মিন টাইম সৌরভ চট্টোপাধ্যায় জয়েন করেছেন, ইমন চক্রবর্তী জয়েন করেছেন, শুভঙ্কর চ্যাটার্জি জয়েন করেছেন। হ্যালো এভরিওয়ান, দেখতে থাকুন এপিসোড 21 অন আর্টিস্ট স্পটলাইট উইথ আকিব হায়াত। এবং প্রত্যেক দিন যেটা করি আমি রেগুলারলি, সেটা হলো একটা ডোনেশনের অপশন আমি এখানে সবসময় দিয়ে রাখি, যেটা আজকের জন্য হলো ইন্ডিয়ান ড্রিমস ফাউন্ডেশন। এবং এখানে যারা আপনারা ডোনেট করতে চান, তাদের আপনাদের স্ক্রিনের নিচে ডোনেট একটা বাটন থাকবে, যে বাটনটা প্রেস করে আপনারা যেরকম মনে করবেন সেরকম ভাবে ডোনেট করতে পারেন এখানে। আকিব, থ্যাংক ইউ ফর জয়নিং। নো, থ্যাঙ্কস, থ্যাঙ্কস টু ইউ। আই এম ভেরি গ্ল্যাড যে আজকে এই সেশনটাই আমি পার্ট হচ্ছি, বিকজ আমি কয়েকদিন ধরে তোমার এই সেশনটা, এই সিরিজটা ফলো করছিলাম অ্যান্ড আই রিয়েলি লাইকড ইট। বিকজ যে ধরনের কনভারসেশন বা যে ধরনের টপিক নিয়ে তুমি কথা বলো, সেইগুলো নিয়ে সবাই খুব বেশি কথা বলছে না, বা আর্টিস্টের ওই ইনসাইটটা দর্শকরা পাচ্ছে না। তাই আমার মনে হয়েছিল যে আই ওয়াজ ভেরি ইগার টু আস্ক ইউ দ্যাট ইফ আই ক্যান জয়েন ইউ অন দিস। Yes, and we could make it. এবং যারা আজকে দেখছেন তাদের জানিয়ে রাখি, এটা প্রথমবার আকিবের সাথে আমার কোন রকম কথা হচ্ছে। এবং তো আজকে অনেকটাই আপনাদের সাথে সাথে আমিও আকিবকে এক্সপ্লোর করবার চেষ্টা করব যতটা পসিবল। এবং আপনারা ডেফিনেটলি থাকবেন। আলপনা ব্যানার্জি এসেছেন, হ্যালো আন্টি কেমন আছেন জানাবেন। রুবেশ সরকার, পারমিতা ব্যানার্জি, বোথ অফ দেম আর ওয়াচিং। আকিব, আমি প্রথম যে প্রশ্নটা, একটা দুটো প্রশ্ন সবসময়তে ওটা আমি কমন প্রশ্নই রাখি, কারণ এইটা জানাটা সবচেয়ে প্রয়োজন আমাদের সবার জন্য, যে তোমার একদম শুরুর দিকের কথা যদি একটু বলো, মানে তোমার ছোটবেলায় এবং তুমি কিভাবে ইনফ্লুয়েন্সড হয়েছিলে, ইন্সপায়ার্ড হয়েছিলে মিউজিক নিয়ে, তোমার ঘরে কোনো রকম পরিবেশ ছিল কিনা এরকম যে বাড়িতে লোকে মিউজিক করছে, নাকি তুমি এক্সটার্নাল কোনো সোর্স থেকে ইন্সপায়ার্ড হয়ে সেই পয়েন্ট অব্দি যেখানে তোমার আস্তে আস্তে মনে হলো যে you can take this up, মানে not as profession but you want to be with it. Right, so আমি যখন প্রথমেই বলি, আমি আমার বাড়িতে পরিবেশ ছিল না, মানে গান বাজনা করার পরিবেশটা ছিল না, কিন্তু একটা বাঙালি ঘরে যা হয় আর কি, বাংলা গান শোনার একটা পরিবেশ অবশ্যই ছিল। এবং আমার, আমি যেহেতু মিলেনিয়াল কিড, মানে আমি 90s কিড, তাই আমাদের বাড়িতে কিন্তু প্রচুর বলিউডের গান চলতো। তার কারণ হচ্ছে তখন ওটা যেহেতু মেইনস্ট্রিম, এখনো যদিও বা বলিউড মেইনস্ট্রিম, বাট তখনও আর কি ওই আধিপত্যটা ছিল আর কি। তো আমার বাড়িতে ওই ক্যাসেট সিরিজ এগুলোর মাধ্যমে আমি গান শুনতাম। কিন্তু টু বি ভেরি অনেস্ট, এই যে বাংলা গানের যে একটা শিকড় আছে এবং সেটা কিভাবে আসছে, সেটা কিন্তু আমার, আমি বাড়ি থেকে শিখিনি। আমি ইনফ্যাক্ট ক্লাস 10 অব্দি গান বাজনার মধ্যেই ছিলাম না। আই ওয়াজ জাস্ট লিসনার, আই ওয়াজ জাস্ট another person in the crowd. আমি তারপরে 2010 এর পর আই অলওয়েজ মাইন্ড, মানে আমি সে, আমি তখন ক্রিকেট খেলতাম, আমি ভাবতাম যে ইফ আই ক্যান মেক আ শট যেটা আমার নামে হবে আর কি, আই অলওয়েজ ওয়ান্টেড টু মেক সামথিং হুইচ ইজ গোনা বি মাইন। তারপর হঠাৎ করে একদিন লিখতে চেষ্টা করছিলাম, এবং তার আগে কয়েকটা প্যারাডি লিখতাম স্কুলে, তো সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতো। And then suddenly what happened is 2010 অনুপম রায় আত্মপ্রকাশ করে, আমরা সবাই জানি। এন্ড সেই সময় আমার মনে হয়েছিল ওর গানটা শুনে যে খুব সহজ ভাবে কয়েকটা কথা, সুন্দর একটা গুনগুন করার মতো একটা সুর, আমি সারাদিন গুনগুন করছিলাম। প্রবাবলি দ্যাট ওয়াজ দি ফার্স্ট ইনফ্লুয়েন্স আই হ্যাড টু ক্রিয়েট মিউজিক। এন্ড আমার সব থেকে যেটা হয় যে জেনারেলি সবাই গাওয়া শুরু করে তারপরে আস্তে আস্তে ক্রিয়েট করার দিকে, আমার ক্ষেত্রে যেটা হয় আমি প্রথম থেকে ক্রিয়েট করাতে ঢুকি আর কি, মানে গান তৈরি করা, সুর এবং কথা,
সেটা হুম হুম যদিও বা খুব অ্যামেচার ছিল, তখন আমি খুব একটা ইনস্ট্রুমেন্ট জানতাম না, আমি শিখিনি তখনও কোনো ইনস্ট্রুমেন্ট। নিজের জাস্ট সুর গুনগুন করতাম এবং কয়েকটা কথা আসতো সেগুলো লিখতাম, ছন্দ মেলানো, অন্ত মিল, এগুলো করতাম। দ্যাট ইজ হাউ ইট অল স্টার্টেড। অ্যান্ড দেন আই টুক ইট সিরিয়াসলি বিকজ কয়েকজন অ্যাপ্রিসিয়েট করতে শুরু করলো, সবাই বলতো বা তুই ভালো লিখছিস। হুম অ্যান্ড হুম আমি যে জিনিসটা কোনোদিনও করিনি সেই বিষয়টা নিয়ে যখন আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করছে, দ্যাট ইট সেলফ ইজ সাইন সাম কাইন্ড অফ আ পুশ। তো তারপরে রাইট আমি আস্তে আস্তে ওটাকে আরো ইচ্ছা ইচ্ছা করলে ইচ্ছা থেকে আরো ইচ্ছা, তারপর থেকে ভালোবাসা, হুম ভালোবাসার থেকে যত নিজের ইমোশন গুলোকে আমি ভেন্টিলেট করা শুরু করলাম গানের হুম মাধ্যমে, সুর হুম এবং হুম কথার হুম হুম মাধ্যমে। অ্যান্ড দ্যাটস হাউ ইট অল স্টার্টেড। রাইট। আচ্ছা, আমি আবার তোমাকে আবার ছোটবেলাটার দিকে ফেরত নিয়ে যাব। আমার আমি একটা প্রশ্ন করব, কিন্তু তার আগে যারা আবার জয়েন করলেন, শুভম ঘোষ, গৌরব সরকার, হ্যালো গৌরব, স্নেহাংশু সর্দার এবং সায়ন্তন চ্যাটার্জি, আপনারা দেখতে থাকুন আকিবের সাথে আজকে আলোচনা চলছে এখানে। আমি যেটা জানতে চাই, যে তুমি একটা যে তুমি বললে 90s কিড এবং তোমার বাড়িতে হিন্দি গান চলতো, তা হুম এই তো 90s থেকে নিয়ে 2010, মানে যেখানে তুমি অনুপম রায়ের কথাটা বললে, এর মাঝখানে 20 বছর কেটে গেছে। তা হুম তুমি মানে হিন্দি গান শুনে, তারপরে হঠাৎ অনুপম রায় শুনে কেউ বাংলা লিখতে শুরু করলো, ইট ইট ইজ স্ট্রেঞ্জ। মানে আমি আমি যেটা জিজ্ঞেস করার চেষ্টা করছি, যে তুমি হিন্দি গানের সাথে সাথে আর কি শুনতে, এবং অনুপমের লেখা একটা নতুন ধরনের লেখা, তার আগে তো বাংলায় এক ধরনের মানে লেখা চলছিল আর কি, তা সেইগুলো থেকে তুমি কেন ইন্সপায়ার্ড হলে না, যদি তুমি এত রকম গান তুমি শুনেছো, এবং আশা করছি যে হিন্দি গানের সাথে সাথে তখন বাংলা ব্যান্ড যা চলছে ইত্যাদি ইত্যাদি সবই তুমি শুনতে পাচ্ছো, তাহলে হঠাৎ করে অনুপমের গান শুনেই তোমার কেন মনে হলো যে তুমি এটা করতে চাও, এবং আর কি কি শুনছিলে সেটাও বলো। আমার, হ্যাঁ, মজার কথা হচ্ছে যে তুমি যদি আমার গান লেখার, আমার যতগুলো গান রিলিজ হয়েছে সেই গানগুলো যদি তুমি দেখো, তাহলে তুমি বুঝবে যে সেখানে খুব বেশি এক্সপেরিমেন্টাল কাজ আমি করিনি। আমি হয়তো শুনেছি একটা সময় ওষুধের মতো করে বিদেশি গান শুনেছি, এবং তারপরে বিভিন্ন দেশের বিভিন্ন ব্যান্ড শুনেছি, হুম ইনস্ট্রুমেন্টাল কিছু ব্যান্ড শুনেছি, কিন্তু বাই ডিফল্ট যেহেতু প্রচুর দিনের একটা বলিউড শোনার ইনফ্লুয়েন্স, তাই আমার মনে হয় যে এবার বলিউডে যে ধরনের সুর হয়, এবং আমার মনে হয় ওই 2000 থেকে 2010 পর্যন্ত প্রচুর ভালো বলিউডে গান তৈরি হয়েছে। শঙ্কর এহসান লয়, এআর হুম রহমান, অ্যান্ড উই হ্যাভ সিন প্রীতম ডুইং গ্রেট ওয়ার্ক ইন দি বিগিনিং অফ ইট। হুম অ্যান্ড হুম মানে লাইক দ্য টিউনস ওয়ার সো ভেরি গুড, যে যে গানটা হয়তো হিন্দি বোঝেও না সেও গুনগুন করছে। সো রাইট দ্যাট হিট মি লাইক, এবং অনুপমের গানের সাথে কিভাবে সূত্রটা করছি, বাংলা গান তার আগে শুনেছি বলতে হয়তো মহিনের ঘোড়াগুলি দু একটা, ফসিলস এর হয়তো শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না, হুম হলুদ পাখি। এবার এই যে রেফারেন্স গুলো আমি দিচ্ছি, দিজ আর নট হার্ড কোর অল্টারনেটিভ সংস, দিজ আর অলমোস্ট সংস যেগুলো কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে ইউজ করা যেতে পারে। তাই আমার প্রাইমারি কি বলে ইনফ্লুয়েন্স কিন্তু মেইন স্ট্রিম মিউজিক। হুম তারপরে অনুপমের সঙ্গে আমি যাই যাই না, আমার মনে হচ্ছিল যে এই লোকটা আমার কথাটা বলছে, এবং আমার মনে হচ্ছে যে আমিও যদি আমার কথাটা বলি তাহলেও হয়তো লোকে শুনবে। সো দ্যাট ইজ হাউ ইট অল স্টার্টেড। মেইনলি আমি সত্যি কথা বলতে ফসিলস খুব কম দু তিনটে গান শুনেছিলাম, হলুদ পাখি যেমন আমি বললাম দ্যাট ইজ দি ওয়ান হিট সং অফ ক্যাকটাস, সেই গান শুনেছিলাম। তার আগে যেটা হয় যে অনেক অ্যালবাম বেরিয়েছিল, সেই অ্যালবাম কিন্তু আমি থ্রুলি ফলো করিনি, কিংবা করার সুযোগও ছিল না আমার। হুম সামহাও হুম আই লাইক দ্য থিং কি, আচ্ছা ব্যান্ডের যে সাউন্ডটা দ্যাট ইজ ভেরি লাইভলি, কারণ তখন প্রচুর কনসার্ট হতো। আমি 2010 ওই সময়টাই একটি কনসার্ট হয়েছিল ক্যাকটাস, ফসিলস আর লক্ষ্মীছাড়া, ওরা পারফর্ম করেছিল, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট কনসার্ট যেখানে আমি গেছিলাম দেখতে। সো দ্যাট আই লাইক দ্য অ্যাম্বিয়েন্স, সবাই কত দর্শক সবাই চিৎকার করছে, অ্যান্ড আ পার্সন ইন দ্য স্টেজ হিজ রাউরিং লাইক আ টাইগার, অ্যান্ড আই অল ইট লাইক ইট অল। তবে আমার মনে হয় অনুপমের ওই ইনফ্লুয়েন্সটা, একটা ছেলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে হঠাৎ করে এসে তার গানটা সবাই গুনগুন করছে, ইট ওয়াজ সামথিং লাইক দ্যাট, আই রিয়েলি লাইকড ইট। আচ্ছা, আমি তবে যেটা হচ্ছে যে এই পয়েন্টটা আমি ছাড়বো না, এই পয়েন্টটা আমি আরো কিছু প্রশ্ন করতে থাকবো। ইন দ্য মিন টাইম, শিবাজি, ইয়া বাজি বোস, অরিন্দম দে, রামকৃষ্ণ দাস, হ্যালো শুভদীপ বলছে, হ্যালো গাইজ, হ্যালো শুভদীপ, অঙ্কিতা সরকার, অম্বালি চক্রবর্তী, অল অফ দেম হ্যাভ জয়েন্ড, থ্যাংক ইউ ফর জয়নিং ইন। আমি এই কারণে ছাড়বো না এই পয়েন্টটা এখন, যে তার আগে মেন স্ট্রিমে অলরেডি কিন্তু মানে ধরে নাও সৃজাত লিখছেন, প্রসেন লিখছেন,
এবং প্রসেনের কথা তো কোনো কঠিন কথা নয়। এবং সেই গানগুলো যথেষ্ট, ধরে নাও ঋতুপর্ণ ঘোষের যে ছবিগুলোতে, যেমন যে গানগুলো, আমি যদি শুধু সেইটারই এক্সাম্পল এই মুহূর্তে ধরি, সেইখানে, বা আইডির গান রয়েছে, দেবুদার গান রয়েছে, সেইগুলো কে কি মানে, আর ইউ নট কনসিডারিং ইট টু বি মেইন স্ট্রিম? মানে ইজ ইট জাস্ট যে একজন ইঞ্জিনিয়ারিং করতে করতে এসে গান লিখতে শুরু করলো? মানে দ্যাট কুড হ্যাভ বিন রিয়েলি দ্য রং কাইন্ড অফ কি বলবো এক্সাম্পল আর কি। বাট মানে আমি বলার চেষ্টা করছি যে, হ্যাঁ, ইউ আন্ডারস্ট্যান্ড আমি কোন জায়গা থেকে বলছি, মানে যে আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেইং, ইউ আর বেসিক্যালি, আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটাও সেম, তাই আই কাইন্ড অফ রিলেটেড টু দ্যাট, দ্যাট আচ্ছা ইজ ওয়ান থিং। বাট ইয়েস, আমি যদি এখন দাঁড়িয়ে বলি যে আমি কেন অন্যান্য, আমি আমি বলছি না অন্যান্য গান আমি শুনিনি, আমার মনে হয়েছিল যে ওই যে ডিরেক্ট অ্যাপ্রোচ, দ্য ডিরেক্ট অ্যাপ্রোচ, আমি যে ধরনের কর্ড একটা গান তৈরি করার সময় ইউজ করব, দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি। আমার মনে হয়েছিল তার আগে যে ধরনের সহজ, আমি বলছি না একদম হয়নি, বাট ওই যে হাইটটা ছুঁতে পারা, আর সেমি কমার্শিয়াল একটা আউটপুট, মানে যেটা পুরোপুরি আর্টিস্টিক বা সেটা পুরোপুরি আর্ট নয়, আবার পুরোপুরি কমার্শিয়াল নয়, অথচ সেখানের গানের কর্ড গুলো এমন ব্যবহার করা হয়েছে যেটাকে কিন্তু আমি কমার্শিয়াল গানে ব্যবহার করতে দেখেছি বলিউডে বহুদিন। আমার মনে হয়েছিল এই মেলবন্ধনটা, এই যে ওই যে গানটা বাইসে শ্রাবণের যে ট্র্যাকটা, ওই গানটা আমি MP3 ডাউনলোড করে শুনেছিলাম, যে যেখানে শুরুর কথা বলার আগেই শেষ, খুঁজতে চাওয়া আমারই অভ্যেস, এই যে এত একটা গভীর লাইন অথচ খুব সহজ ভাষায় লেখা, এই ব্যাপারটা যে আমি তো যেহেতু খুব বেশি আর্ট ফিল্ম তার আগে দেখিনি, তাই আমার ক্ষেত্রে মনে হয়েছিল যে আমি একটা ক্লাস 2 এর স্টুডেন্ট এবং আমার টিচার হচ্ছে এই গানটা, যে যেটা থেকে আমি খুব ইজিলি শিখছি, এবার এই শিখতে পারাটা, ওই শিখতে পার মানে আমি যে বুঝতে পারলাম, এই অভিব্যক্তিটা থেকেই কিন্তু একটা জিনিস আছে যে আমি ইন্সপায়ার্ড হলাম, তাহলে আমি বুঝতে পারছি মানে আমি এটা করতে পারছি, আই এম এবল টু রিচ দ্যাট পার্টিকুলার থিং, তাই আমার মনে হয় সাবকনসিয়াসলি আই রিলি কানেক্টেড টু দ্যাট। সো এখন আমি বলবো যে তার, এখন আমি যখন শুনেছি 2000 এর গান, 2001-2, দের আর ফেনোমিনাল সংস এন্ড দের আর লট অফ ব্যান্ডস হু ডিড আউটস্ট্যান্ডিং, মানে দে আর রিলি গুড, আই মিন বলবো অনেক অনেক ব্যান্ড ছিল, দে আর অ্যাহেড অফ দ্যার টাইম, বাট দেন দ্য ফার্স্ট পুশ দ্যাট আই গট ইজ ফ্রম অনুপম। রাইট, শর্মিষ্ঠা রয় মিত্র, সোহম বিশ্বাস, সায়ন দাস বলছে হাই, হ্যালো সায়ন, কথাকলি ভট্টাচার্য, নিপা গান্ধী, হ্যালো আন্টি, হ্যালো কথাকলি, আত্মীয় দত্ত, অল অফ দেম আর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। কিন্তু আকিব, আমি তোমাকে এখনো ছাড়বো না এই জায়গাটা থেকে। হ্যাঁ বলো। এবং এবং ছাড়বো না, কারণ আমি, আচ্ছা, আমি যেটা যেটা আকিবের ব্যাপারে বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে শুধু সিঙ্গার সং রাইটার এবং কম্পোজার ও নয়, মানে উনি একজন ফিল্ম মেকার, অ্যাক্টর, এবং হয়তো তুমি আরো অনেক কিছু যেটা আমি জানি না, কিন্তু আজকের আলোচ্য জায়গাতে আমরা কিন্তু থাকবো মূলত গান বাজনার জায়গাতে, ওইগুলো ছুঁয়ে যদি টাইম পাই তাহলে একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করবো, বাট আদারওয়াইজ সং রাইটিং, গান গাওয়া এন্ড কম্পোজিশন, এটা নিয়ে আপাতত সং রাইটিং নিয়ে আমাদের আলোচনাটা চলছে। এবং আমি জাস্ট নীলাঞ্জন দা একটা জিনিস অ্যাড করে দিচ্ছি, আমার মনে হয় এই পয়েন্টটা যদি আমি তোমায় বলে রাখি তাহলে তোমার প্রশ্নগুলো করতে অনেক সুবিধা হবে এবং তুমি জানবে যে আমি কি অ্যান্সার দিতে পারি এবং দর্শকও সেটা বুঝতে পারবে। আমার শিক্ষা মানে আমি যদি বলি একটা, আমি ধরো আর্ট করি তাহলে আমার তো একটা শিক্ষা দরকার, সেই ন্যূনতম শিক্ষাটা কি? আমার মনে হয় যেটা তুমি বারবার জিজ্ঞেস করার চেষ্টা করছিলে, যে হাউ ইট অল স্টার্টেড, আই এম এন পার্সন যেখানে আমি যে প্রচুর এক্সপিরিয়েন্সিয়াল নলেজের উপর ডিপেন্ড করে থাকি, মানে জেনারেলি দু ধরনের পড়াশোনা হয়, একটা হচ্ছে পুঁথিগত বিদ্যা, যে আমি পড়াশোনা করছি, কোথাও আর্টিকেল পড়ছি, আমি পড়াশোনা করলাম, টিচারের কাছে গেলাম, সে একটা আমাকে ফর্মুলা দিলাম, শিখলাম এবং সেখান থেকে একটা ইন্টারেস্ট গ্রো করে তৈরি হওয়া। আমার ক্ষেত্রে লার্নিংটা সেভাবে যতটা না হয়েছে তার থেকে অনেক বেশি হয়েছে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, মানে আমার 5টা ইন্দ্রিয় দিয়ে আমি যতটা শুনছি, যতটা দেখছি, যতটা ফিল করছি, যতটা অনুভব করে রিফ্লেক্ট করতে পারছি, সেই লার্নিংটা আমার কাছে অনেক বেশি, যার জন্য হয়তো আমি এক্স্যাক্টলি অ্যান্সারটা দিতে পাচ্ছি না যে কেন অনুপম বা কেন তার আগে আমি গানগুলো হয়তো শুনিনি বা ইট জাস্ট হ্যাপেন্ড, মানে আই জাস্ট আই ডোন্ট নো। না না না, ওটা নয়, তোমার মানে দিতে পারছো না বলে নয়, বাট আমরা হয়তো মানে এই কোয়েশ্চেনের আনসারটার মধ্যে, সেশনটার মধ্যে থেকে হয়তো তুমিও কিছু উত্তর পেয়ে যাবে এবং আমিও কিছু উত্তর পেয়ে যাবো, বাট দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। আমি এই জায়গাটা এই কারণে এ করছি, বিকজ আমার, আমি অনেস্টলি যেটা বলছি, আমার বেশ কিছু মতবিরোধ রয়েছে উনি যেভাবে গান লেখেন সেটা নিয়ে, এবং সেটা
আমার যারা যেই লিরিসিস্টদের সাথে বা যারা যেই সংরাইটারদের সাথে আমি জেনারেলি কাজ করি, তারাও আমার পক্ষেই, মানে আমরা একটা ঘরানার ওকে সংরাইটিং কে পছন্দ করি, এইভাবে বললে হুম ভালো হয়। সেই ঘরানাটা কি এবং সেইটাকে এস্টাবলিশ করার চেষ্টা করো। কারণ আজকে মানে যখন তুমি বলছো যে তুমি ওনার থেকে, আমি কোনো মানে পজিটিভ নেগেটিভ নিয়ে আলোচনা করছি না, আই জাস্ট ফর নলেজ সেক, ঠিক আছে, এন্ড ইউ ক্যান কিপ ইউর পয়েন্টস, আই উইল অলসো ট্রাই টু শিওর কোয়েশ্চেন এন্ড সি। তো অঙ্কিতা সরকার তোমাকে জিজ্ঞেস করেছে যে হাউ ডু ইউ ম্যানেজ জব এন্ড মিউজিক, এটা একটু বলে নাও, তারপরে আমার প্রশ্নটা আমি করবো। জাস্ট জাস্ট ইচ্ছে অদম্য ইচ্ছে যে আমার, আমি কোনোভাবেই হাল ছেড়ে পালাবো না ময়দান থেকে। আমার পরিস্থিতি, আমার দেশ এমন একটা জায়গায় রয়েছে যেখানে আমার দেশ আমাকে সেই স্বাধীনতা দেয় না যেখানে আমি কমপ্লিটলি মিউজিক করে জীবিকা চালাতে পারি এখনো অবধি। দেয়ার আর লট অফ রিজনস ওয়াই আই ক্যানট ডু দ্যাট, বিকজ আমি সেই সময়টা এখনো পাইনি যেখানে আমি পুরোপুরি মিউজিক করে পেট চালাতে পারবো, তাই এখনো চাকরিটা করতে হয়। কিন্তু তা বলে কি মিউজিক ছেড়ে দেবো, তা তো হয় না। তাই ইচ্ছে মানে ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, আমি কতটুকু ঘুমাবো, আমি কোন সময় উঠবো, কোন সময় আমি কাজ করব, কোন সময় আমি কাজ করব না, মেন্টালি কখন সুইচ অফ করব, দিজ আর অল পার্ট অফ দ্য ব্যালেন্স। অ্যান্ড দিস ব্যালেন্স ক্যান ওনলি হ্যাপেন ওয়েন ইউ হ্যাভ দিস অদম্য ইচ্ছে। অদম্য ইচ্ছে থাকলে সবটা ইট উইল ফল ইন প্লেস, দ্যাট ইজ দি অ্যান্সার। রাইট। আচ্ছা, এবারে আমি আবার আমার প্রশ্নের দিকে চলে আসি। এবারে তুমি যেমন বলছো যে তুমি 90s বা তোমার বেড়ে ওঠার সময়টা প্রচুর হিন্দি গান শুনেছো এবং আমিও শুনেছি, এবং আমি যেটা তোমাকে এতক্ষণ রেফার করছিলাম যে কোন ধরনের লেখা কে আমি মনে করি যে, মানে আমি বলছি সাংগীতিক লেখা, মানে এমনি তো ধরো একটা কেউ কোনো পোয়েট্রি লিখলো, কবিতা হলো, সেটা একটা অন্য সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু যেই লেখাটা গান হচ্ছে, যেই লেখাটা গান হচ্ছে এবং সেটাতে আমি এবং আমার কিছু কাছের মানুষ আমরা একমত এবং তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি আজকে এই প্রশ্নটা গুলো তোমাকে করছি, যে আমরা মনে করি যে গানের ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, সেই শব্দগুলোর একটা পজিশনিং থাকে, মানে আমি হয়তো একটা শব্দের চারটে হয়তো মানে কি বলবো মানে অল্টারনেটিভ রয়েছে, ধরো সিমিলি রয়েছে, মানে একটা শব্দকে আমি মানে তুমি তিনটে শব্দ শব্দ, চয়নের কথা বলছো যে আমি কোন শব্দটা চুজ করছি আর কি। হ্যাঁ, এইটা এইটা যেমন একটা জিনিস, তার মধ্যে আমি কোনটা চুজ করবো যখন আমি গানের ক্ষেত্রে শব্দটা লিখবো, ব্যবহার করব, তার মধ্যে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন সেখানে নেয় হচ্ছে, মানে যদি ছন্দ মেলানোর বিষয় থাকে তাহলে একটা অন্য জিনিস, কিন্তু তার বাইরে ওই তিনটের মধ্যে যেই শব্দটা শুনতে মিষ্টি বা শুনতে সুরেলা বা যেটা ফোনেটিক্সটা ক্যান গো উইথ মিউজিক, বিকজ মিউজিকে যখন লিরিক্স লেখা হচ্ছে শব্দগুলো এমন আসা উচিত যেই শব্দগুলোর নিজস্ব একটা সুর থাকে, যেটা খুব মানে যদি সবচেয়ে দুর্দান্ত এক্সাম্পল দিতে হয় সেটা হচ্ছে গুলজারের লেখা। এবং আমি গুলজারের জায়গা থেকে যেটা বলছি, 2010-এর আগে, যেমন ধরো ফর এক্সাম্পল এই গানটা যদি নিয়ে নি, সাথিয়ার টাইটেল ট্র্যাক বরফ গৃহ বাদি মে ওর হাসি তেরি গুঞ্জি, এই যে গানটা, এবং এইটা ওনার সবচেয়ে বড় বিশেষত্ব যে ওয়েন হি ইজ রাইটিং আ সং হি ডাজ নট লিভ দ্য সং ইন দ্য মিডওয়ে, মানে এই যে এই গানটা যদি পুরোটা কেউ লিখে নেয় এরকম করে, দেখা যাবে যে একটাই সিনারিকে উনি এক্সপ্লেন করে চলেছেন, একটা বিবরণ দিচ্ছেন, যেটা অনেকটা রবীন্দ্রনাথের ঘরানারও লেখা, যে আমি আমি একটা একটা জিনিস নিয়ে শুরু করেছি, দেন আই এম ডিসক্রাইবিং দ্য হোল পিকচার এমন ভাবে যে তোমার সামনে পুরো সিনটা জেগে ওঠে, এবং যেটা ভিডিওতে আমি দেখতে পাচ্ছি সেটা, এর সাথে আমি শব্দ এমন ব্যবহার করছি না যে শব্দগুলো আমার কানে খচখচ খচখচ করে লাগছে, অ্যাজ অপোজ টু, এক্ষেত্রে আমি যেটা মনে করি যে এরকম অনেক মডার্ন বাংলা গানের যে রাইটিং গুলো হয়ে গেছে সেটা হচ্ছে প্রথম দুটো লাইনের সাথে পরের দুটো লাইন মানে ওটা অন্য কিছু একটা লেখা হলো, ঠিক আছে, মানে ওই 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 গল্পটা ছেড়ে দিলাম, একটা দুটো ক্যাচ লাইন মার্কা একটা জিনিস লিখলাম যেটা লোকেদের মনে থাকবে, সেটা খুব কনসিয়াস ধরনের রাইটিং, ওইটা ওইভাবে না লিখে অন্যভাবে লেখা যেত, ঠিক আছে, এবং সেটা সবচেয়ে বড় সাংগীতিক লেখার উদাহরণ কিন্তু সলিল চৌধুরী, যে অত সুরের মধ্যেও যে লেখা হয়েছে, কোনো শব্দ কোনোদিনও কানে লাগেনি, এবং তার মধ্যে আমি বলছি যে নানান রকম নতুন শব্দের ব্যবহার যেমন হচ্ছে সেসব ঠিক আছে, কিন্তু
দুটো লাইন আমি লিখলাম, এবার আমি ওটা ছেড়ে দিলাম, মোটামুটি একটা অন্য একটা জিনিস লিখছি, মানে একটা কোথাও গিয়ে হয়তো এটা জয়েন করা রয়েছে, বাট ইউ উইল নেভার গেট আ ক্লিয়ার পিকচার অফ হোয়াট দ্য সিনারি ইজ। মানে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, ওয়েন ইউ রাইটিং ফর ফিল্মস, লাইক তোমাকে যদি আমি ও হামদম সোনিয়রে দিই, বা তোমাকে যদি আমি ইয়ে জো দেশ হ্যায় তেরা স্বদেশ হ্যায় তেরা, এই গানটা যেটা জাভেদ আখতার লিখেছেন, এই ধরনের গান যদি তোমায় দিই, তোমাকে ভিজুয়ালটা দেখতেই হবে না। ইফ ইউ আর জাস্ট রিডিং দ্য সং, ইউ উইল অ্যাবসলিউটলি, আন্ডারস্ট্যান্ড যে ভিডিওটাতে কি চলছে। অ্যাজ অপোজ টু, আমি কিন্তু এরকম গান এখনই বলতে পারি যে গানগুলো তুমি যখন পড়বে তুমি বুঝতে পারবে না এটা ভিডিওটা কি হবে। এবং যেটাই কিন্তু ফ্যাক্ট, মানে আমি অনেক সময় দেখি যে ভিজুয়ালের সাথে এই গানের কোনো লিংক নেই, মানে ভিডিও একটা স্লো মোশনে একটা মেয়ে হাঁটছে, মানে বিকজ দ্য ফিল্ম মেকার প্রবাবলি অলসো ডাজ নট নো যে হাউ টু হাইলাইট ইচ লাইন অফ দ্য সং অ্যান্ড শুট দ্য ভিডিও, যেরকম বা একটা খুব অ্যাভারেজ ধরনের একটা রিপ্রেজেন্টেশন হয়ে যাচ্ছে গানগুলোর। অডিও ওয়াইজ হয়তো লোকেরা, তুমি যে পয়েন্ট থেকে বলছো আমি সেই পয়েন্ট থেকে এগ্রি করছি যে শুনতে একরকম লাগছে, সরল লাগছে, লোকে খুব মনে হচ্ছে আচ্ছা আমার আমার কথা এটা বলছে, কিন্তু তো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, হোয়াট শুড বি সং রাইটিং ফর ইউ? আচ্ছা, আমার এই অ্যান্সারটা একটু লম্বা হবে, আমি তোমার থেকে একটা সময় নিশ্চয়ই চাই। নিশ্চয়ই, না না নিশ্চয়ই, আমি তো লম্বা প্রশ্ন করলাম। হ্যাঁ সো টু স্টার্ট উইথ, ব্যাক ইন 2010 2011 আই জাস্ট লাইকড ইট। একটা কথা আছে যে যদি ওই অনুপমদারই লেখা আছে, যদি এক মুহূর্তের জন্য চাও সেটাই সত্যি, তো ওই মুহূর্তটুকু খুব সত্যি আমার কাছে, যে একটা ক্যাটালিস্ট এসে আমাকে একটা পুশ করলো। এবার জেনারেলি দু ধরনের হয়, একটা হয় একটা মানুষ ফ্যান হয়, একটা মানুষ ফলোয়ার হয়। যে ফলোয়ার হয় সে কিন্তু অ্যাপ্রোচটাকে ফলো করে, তার পুরো গতানুগতিক ফর্মুলা ভাবে সেটাকে নিয়ে নেয় না। ফলোয়ার কিন্তু নিজের মতো করে চেষ্টা করে সেই যাকে থেকে শুরু করেছে তার থেকে বেটার হতে। ফ্যান উইল নেভার ওয়ান্ট টু সারপাস দ্যাট গাই। সো আই স্টার্টেড ইট দ্যাট ওয়ে, অ্যান্ড আমার না ব্যক্তিগতভাবে মনে হয় যে আমার জীবন এবং যাপনটা যেমন আমার আর্টের রিফ্লেকশন, আমার আর্ট মানে আর্টটা কিন্তু সেটাই রিফ্লেক্ট করবে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ হাউ ইট শুড বি। এবার আমি এই তর্কে যাচ্ছি না যে সেটা কোনো, যদি কি বলে ফরমাইশি কাজ হয় সেখানে সেভাবে তো আমি করতে পারি না, সেখানে একটা রিকোয়ারমেন্ট থাকে এক্সটার্নাল ফ্যাক্টর থেকে, আমি সেসব জায়গায় যাচ্ছি না। ইন জেনারেল সং রাইটিং ইজ আমার দুঃখ পেয়েছে সেটা আমি ইন জেনারেলি অভিব্যক্তিটা আমার যেমন হয়, আমি যদি কাউকে চিৎকার করে গালাগালি দিই তাহলে সেই মুহূর্তে আমি একটা রক গান লিখতে পারি, বা সেই মুহূর্তে যদি আমি চেপে একটা কবিতা লিখি ইন রিয়েল লাইফ তাহলে হয়তো আমি সেইটাও একটা গানের রিফ্লেক্ট করতে পারবো। এইবার এই যেটা তুমি বললে সেটা খুব ভ্যালিড একটা পয়েন্ট, এই যে ছবি আমার কাছে কিন্তু একটা গানের কথা থেকে শুরু করে সুর, গায়কী, তার অ্যারেঞ্জমেন্ট, অ্যান্ড নাও ইন মডার্ন টাইম ভিডিও, এভরিথিং ইজ ভেরি ইন্টার রিলেটেড, অ্যান্ড সবটাই কিন্তু একটা ছবি তুলে ধরে। কোনো একটা পয়েন্টে যদি একটা শব্দ, কোনো একটা গানের একটা পার্টিকুলার শব্দ যদি আমি চয়নটা ভুল করে ফেলি, বা একটা ভিডিও করতে গিয়ে যদি আমি একটা শট ভুল করে ফেলি, বা ওভারঅল কালার টোন অফ দ্য ভিডিও যদি আমি গুলিয়ে গন্ডগোল করে ফেলি, দেন সেই মেসমারাইজিং ফিলটা কিন্তু আমি অডিয়েন্সকে দিতে পারবো না। রাইট, এবার এই যে এবারে কি করে দিতে পারবো সেটার জন্য হোমওয়ার্ক দরকার। সেই হোমওয়ার্কটা মানুষ দুভাবে করে, একটা হচ্ছে পড়াশোনা করে বা ইনস্টিটিউশনে গিয়ে বা করে, আর একটা হচ্ছে জাস্ট দেখে শিখে। এবার এটা শুনতে কিন্তু মানে মনে হয় জানি এটা তো সম্ভব না, বাট দিস ইজ পসিবল, বিকজ আমার মনে হয় স্বামী বিবেকানন্দ কিন্তু প্রচন্ড এক্সপিরিয়েন্সিয়াল নলেজের উপর ডিপেন্ড করতেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, তিনি শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি জঙ্গলে ঘুরতে গিয়ে তিনি লিখেছিলেন চাঁদের পাহাড়। মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের ব্রেনের সেই ক্যাপাসিটি আছে যে আমরা যদি নিজেদের ভাবনার পরিসরটা বাড়াই তাহলে কিন্তু যে শিক্ষাটা আমি বই থেকে পেতে পারি সেটা কিন্তু আমি কাউকে দেখে এক্সাম্পল থেকে আবার শুষে নিতে পারি। তাই এই শুষে নেওয়ার ব্যাপারটা প্রথমে আমার হয়তো ওটাই হয়েছিল, কিন্তু বিকজ আই স্টার্টেড টু ফাইন্ড মাই সেলফ, আই স্টার্টেড টু টেল মাই ওয়ার্ডস, অ্যান্ড অ্যাজ আই সেড আমার যেহেতু জীবনের রিফ্লেকশনটা, যাপনের রিফ্লেকশনটা এই গানে উঠে আসছে, তাই আমার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ওভারঅল ছবি তুলে ধরা, যেটা কথাটা আমি বারবার করে বলছি। সো টু ফর মি সং রাইটিং অর আই উড সে আর্ট মেকিং ইনক্লুডিং দ্য ভিডিও পার্ট ইজ জাস্ট আ পিকচার অর আ মোমেন্ট দ্যাট আই এম গিভিং টু দি অডিয়েন্স that will mesmerize them. So I am not creating it to make them mesmerized, but rather they are finding it relative because it is really true, because real things are real. So shetar jonno amar notun kore mane banijjo khojar jayga thake na je ami ei ganer chorus likhbo ki na le. Ebare keno chorus ta bar bar kore catchy asche ba ami ganer arrangement ta keno pop korchi jate manush shone seta depend korche ami ki shune eschi. Right, right. That is Bollywood. So for me songwriting or creating a art is
জাস্ট নট বিনোদন বাট অলসো এক্সপিরিয়েন্স। আমি 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 এটা সবসময় বলি, আমি লাইভ কনসার্ট করতে গিয়েও বলি যে আমি শুধুমাত্র বিনোদন দিতে চাই না। বিনোদন যদি দিতে চাইতাম তাহলে আমি যেহেতু গানটা গাইতে পারি, আমি যে কোনো যা ইচ্ছা করে বিনোদন দিতে পারতাম। কিন্তু আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি একটা মানুষকে অভিজ্ঞতা দিই, তাকে একটু চেতনা দিই, তার তৃতীয় নেত্র বলে যদি কিছু থেকে থাকে তাকে তার খোলার চেষ্টা করি, যাতে করে আলটিমেটলি এট দি এন্ড অফ দ্য ডে আমরা সবাই যেন জীবন মানে মান এবং হুঁশ নিয়ে বেঁচে থাকতে পারি। সো ফর মি সং রাইটিং কিপস মি আই মিন মেক্স মি আ ম্যান, মেক্স মি আ হিউম্যান বিইং। পারফেক্ট পারফেক্ট। তোমাকে জাস্ট একটা জিনিস জিজ্ঞেস করতে আমি ভুলে গেছি, তুমি সেশনটা কি তুমি শেয়ার করেছিলে আমাদের সেশন? হ্যাঁ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ফ্যান্টাস্টিক। ঠিক আছে, ইন দ্য মিনটাইম অনেকে জয়েন করেছেন, সঙ্গীতা হ্যাঁ ঘোষ, অনেক কমেন্ট এসেছে। হ্যাঁ, তথাগত আচার্য, স্যামুয়েল অর্ক সিং, অম্রপালি, জয়ব্রত, প্রাঞ্জল, শুভম চক্রবর্তী, হ্যালো এভরিওয়ান, রেহান দত্ত, সুদীপ চক্রবর্তী, জে বি ইজ অলসো ওয়াচিং, সায়ন্তন সরকার, অর্ণব ফ্যাব্রিকাস বলছেন, আকিব তুই তো অনেক বড় হয়ে গেছিস, আমার কি এবং স্যার? হ্যাঁ, শুভঙ্কর চ্যাটার্জি একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা আমি ডিরেক্ট আমি পড়ছি এবং তোমাকেও শোনাচ্ছি, দেখি কি প্রশ্ন করেছেন। ফোনেটিক্স অফ ওয়ার্ডস অ্যান্ড সং রাইটিং এর শব্দ চয়নের ক্ষেত্রে যদি ট্রেন্ডিং ওয়ার্ডস এর চল শুরু হয় তাহলে অ্যাজ এ লিরিসিস্ট কোথাও যেন কষ্ট পাই, কমার্শিয়াল সেকশন অফ মিউজিকে কিন্তু আমরা সং রাইটিং এর সাথে মনে হয় কোথাও একটা কম্প্রোমাইজ করে ফেলি বা ফেলছি, যদিও অনুপম রয় হ্যাজ হিজ ওন স্টাইল, বাট এটা ট্রেন্ড হওয়াটা একটা শঙ্কার বিষয়। আমাদের প্রথম চয়েস লিরিক্স এর ডেপথ হওয়া উচিত, সেটা খুব সহজাত হলেও হোক, কিন্তু কখনোই যেন রোজগের কথা ঢুকিয়ে দেওয়া নয়, টু মেক ইট ইনফ্লুয়েন্সিয়াল, এটার ব্যাপারে কি বলতে চাও? আমি ওই একটাই কথায় বারবার করে স্টিক করে থাকবো যে এম আই বিং ভেরি ট্রু, মানে একটা কথা আছে নিয়ত বলে, একটা উর্দু শব্দ আছে নিয়ত, ইন্টেনশন। সো ইফ মাই ইন্টেনশন ইজ টু জাস্ট রিফ্লেক্ট অর ভেন্টিলেট হোয়াট আই এম ফিলিং, তাহলে আমার মনে হয় এত কিছু ভাবার দরকার নেই যে কি কোনটা কমার্শিয়াল, কোনটা ট্রেন্ডিং ওয়ার্ড, কোনটা নয়, এভরিথিং উইল ফল ইন প্লেস। আমার এখন মনে হচ্ছে দাঁড়িয়ে, আমি আমি একটা কথা বলছি, অর্ধেক কথাই বলতে পারিনি, আমার কথাও কেউ শুনতে চায়নি, সময় হারিয়ে যাচ্ছে আরো দূরে, আমিও কোনো ঘড়ি খুঁজতে চাইনি। এবার এই লাইনটা যখন সুরে আসবে এবং আমি গানটা আমরা রেগুলারলি পারফর্ম করি, তখন বারবার করে আমার আমার এটা শুনতে পাই যে এত এই গোটা গানটার বিষয়বস্তু হচ্ছে যে একটা মানুষ কমপ্লিকেশনস থেকে সিম্পলিসিটির দিকে যেতে চাইছে। দ্যাট মিনস ইটস আ জার্নি অফ লাইফ। আমরা সবাই জানি আমরা ছোট থেকে সাদাভাবেই জন্মাই, তারপরে আমাদের এক্সটার্নাল ফ্যাক্টর, সোসাইটি আমাদেরকে প্রচুর কিছু শিখিয়ে দেয় যে এই বেড়া জাল ভেঙে বেরোতে আবার আমাদেরকে একটা নতুন করে জার্নি করতে হয়, এবং সেই জার্নিটা করতে করতে কেউ জীবন জীবন শেষ হয়ে যায়, কেউ করতে পারে না, কেউ খুঁজে পায়। তাই আমার এই গানটার মধ্যে অনেক না পাওয়া আছে, কিন্তু এই অ্যাওয়ারনেসটা আছে যে আমি কিন্তু সিম্পলিসিটির দিকেই ফিরতে চাইছি। আমার শুধুমাত্র এই পৃথিবীকে কিছু মজা চটকদার জিনিস দিয়ে চলে যাওয়ার নেই, আমি কিন্তু শুধু আমার কথাটা বলে যেতে চাইছি। যেমন গোটা যুগে যুগে প্রচুর সং রাইটার এসেছেন শুধু নিজেরটুকু বলে যেতে চান, খুবই সেলফিশলি, আমি দুঃখ পাচ্ছি আমি দুঃখের গান লিখলাম, তুমি সেটাকে নিয়ে কি ভাবলে আমার কিছু যায় আসে না, আই অলসো রাইট ইট দ্যাট ওয়ে। হ্যাঁ ও যে কথাটা বলেছে দ্যাট ইজ রিয়েলি ট্রু। এবার আমার মনে হয় না কমার্শিয়াল মিউজিক করার জন্য একটা লেভেল অফ ম্যাচুরিটি দরকার যে আমি কিভাবে ব্যালেন্সটা করব, যে আমি আমার ব্যক্তিগত মানে কথাগুলো যে বমি করে দিচ্ছি সেটাকে কমার্শিয়ালি কি করে ভায়াবল করব। তার জন্য আমাকে আলাদা করে কেন চটকদার, আমি যেন ওই ও যেটা বলছে আর কি, ওই যা ইচ্ছা ঢুকিয়ে একটা চটকদার জিনিস যেন বানিয়ে না ফেলি। তো সেটা সেটা কিন্তু ডিপেন্ড করবে আমি জীবনটা কিভাবে যাপন করছি তার উপরে, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইফ আই বি ট্রু টু মাই আর্ট তাহলে আমি যে গানটা লিখছি দ্যাট ইজ জাস্ট আ রিফ্লেকশন অফ মাই লাইফ। সো আই ক্যান নট বি রাত 3টা অব্দি পার্টি করছি মদ খেয়ে, পরের দিন সকালে লিখছি যে আমি ফুল দেখতে ভালোবাসি এবং আমি আর্থলি জিনিস পছন্দ করি না, এটা হতে পারে না। এটা যদি হয় সেটা খুব সাময়িক। আমার মধ্যে কথা হচ্ছে যে ইটস ভেরি ক্লিয়ার, ইউ লিভ ইউর লাইফ ভেরি ট্রুলি অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ডু আর্ট দ্যাট উইল বি রিফ্লেক্টেড, ইউ ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট দি ইনফ্লুয়েন্সেস, ইউ ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট দি ওয়ার্ডস অ্যান্ড এনিথিং, দ্যাটস ইট। আচ্ছা, কিন্তু একটা একটা জায়গায় এখানে একটা এ রয়ে যাচ্ছে, মানে তুমি তোমার যে গানটার উদাহরণটা দিতে সেই গানটার সাথে আমরা এই মুহূর্তে যে আলোচনার জায়গাটা রয়েছি, যেটা হচ্ছে মেইনস্ট্রিম, বেসিক্যালি কিন্তু আমরা
একটা ফিল্ম মিউজিকের আলোচনার মধ্যে রয়েছি, ঠিক আছে? এবারে আমার কথা হচ্ছে, যেমন ধরো আমি যদি একজন প্রফেশনাল লিরিসিস্ট হই, এবার ধরো আমার জীবনে প্রচুর আনন্দ, কথা কথা বলছি যে আমার মানে একরকম, মানে আমি খুব প্রফিশিয়েন্ট একজন রাইটার, এবং কোনো দুঃখের দিন চলছে না আমার জীবনে, ঠিকই আছি, ভালোই আছি। ফিল্মের স্ক্রিপ্টে আসলো যে এরকম যে একটা একটা মর্গ একটা লাশ পড়ে আছে, হলো সেইখানে আমাকে একটা গান লিখতে হবে। এইবারে কথা হচ্ছে যে আমি, এবং ফিল্মের সিকোয়েন্সে অনেক কিছু আসতে পারে, একটা অ্যানিমেশন ফিল্ম হতে পারে যেখানে দেখা গেল যে হ্যারি পটার আকাশে উড়ছে, তা এটা তো আমার জীবনে দেখা সম্ভব নয়। আমাকে তো তখন আমার স্কিলটাকেই পিছন থেকে আনতে হবে, আমার ক্রাফটটাকে আনতে হবে, লেখার ক্রাফটটাকে, যে আমাকে তুমি 10টা সিন দেবে, আমি 10টা সিন অ্যাজ এ প্রফেশনাল লিখবো, তখন আমার জীবনে দুঃখ চলছে না, আনন্দ চলছে না, মানে আমার কাজের লোক আসেনি, এটা আমার জানার দরকার নেই। আমাকে দেওয়া হয়েছে হ্যারি পটার আকাশে উড়ছে, এই ক্ষেত্রটার আমি কথা বলছি, কারণ আমি নিজের জন্য এখানে করছি না, কিন্তু আমি মানে ইউ আর দ্য প্রডিউসার, বা একজন প্রডিউসার আমাকে হায়ার করেছেন তার সিনেমায় গান লেখার জন্য। এইখানে আমি কি করব, এইখানে আমার যাপন হতে পারে এখানে খুব সৎ, কিন্তু আমি একটা আজগুবি সিন পেয়েছি, হ্যাঁ হোয়াট টু ডু নাও? হুম হ্যাঁ এটা খুব 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 ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এইখানে এইখানে কিন্তু ডিপেন্ড করবে, ইফ আই এম বিং ভেরি অ্যাডাপটিভ টু এভরিথিং অ্যান্ড অ্যাকসেপ্টিং এভরিথিং, অ্যাম আই বিং ভেরি অবজারভেন্ট টু দি ওয়ার্ল্ড। এই যে বললাম না এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, এটা আমার ক্ষেত্রে খুব সুবিধা হয়। আমি বাই নেচার কিন্তু একটা মানুষকে দেখে তার জীবনটাকে ভাবতে শুরু করি। আমার এক এক সময় এরকম হয় যে একটা মানুষকে দেখেছে, একটা ভিখারি আমার বাড়িতে হয়তো এসছে, সেই ভিখারির জীবনটাকে কল্পনা করে, শুধু কল্পনা করে আমার চোখ দিয়ে জল এসছে। হুম হুম তার মানে আমি কোনো না কোনো পয়েন্টে গিয়ে তার জীবনটাকে যাপন করলাম ভার্চুয়ালি। হুম হুম এটা হচ্ছে কল্পনা শক্তি। এবারে হুম যেভাবে বিভূতিভূষণ চাঁদের পাহাড় লিখেছিলেন, তাহলে ইটস ইটস জাস্ট ইন ইউর মাইন্ড। হুম হুম সো ইট ইজ অল, সো বেসিক্যালি দিস ইজ দি হোল ইনস্ট্রুমেন্ট দ্যাট আই এম ইউজিং। সো হুম এবারে ডিপেন্ড করছে আমি সেটাকে কি ডিসকভার করব, নাকি সেটা আমি পড়ে পড়ে জাস্ট ফর্মুলা রেডি করে রাখবো যে ওকে দুঃখের গান এলে আই হ্যাভ টু ইউজ দিস ফর্মুলা, আমি যে এটা আসে তাহলে আমি এটা ইউজ করব। সেটা যদি আমি করি তাহলে আমার মনে হয় যে আর্টটা প্রডিউসড হবে ইভেন অ্যাজ অ্যান অরিজিনাল আর্ট, সেটা খুব স্বল্প ক্ষণ অবধি থেকে যাবে। অ্যাট দি এন্ড সে আমার যদি আমার কাছে যদি একটি ফরমাইশি কাজও আসে, সেই কাজটাও যদি আমি মানে নিজেকে টাইম মানে টেলিপোর্ট টেলিপোর্ট করে সেই ক্যারেক্টারটায় না বসাই, তাহলে কিন্তু সেই অরিজিনালিটিটা বেরোবে না। এবং রাইট, আমি তো অ্যাটলিস্ট যদি আমি আমি যেভাবে করেছি, আমাকে আমার একটি শর্ট ফিল্ম মেকার বলেছিল যে তুমি কলকাতা নিয়ে গান লেখো, তো হুম হুম আমি টু বি ভেরি অনেস্ট আই জাস্ট ওয়েন্ট আউট। হুম তখন আমি অনেক ছোট ছিলাম, বাড়ি বসে ওই ওয়েন্ট আউটটা করতে পারিনি, আমাকে অ্যাকচুয়ালি কলকাতায় বেরোতে হয়েছিল। আমি যা যা নিয়ে ফিরেছিলাম বাড়িতে আমি সেই সবগুলো লিখেছিলাম। হুম হুম সো আমার মনে হয় আবার সেই যাপনটা খুব ইম্পর্টেন্ট। হয়তো আমি হয়তো আমার এক্ষুনি একটা সিন রয়েছে যে একজন কেউ মারা গেছে, হুম হুম সেখানে আমার কল্পনা শক্তি, আমি কোন মানুষকে কাঁদতে দেখেছি, আমি একটা মানুষের জীবনে যন্ত্রণা দেখেছি, সেইখানে নিজেকে বসাতে পারানোটাও কিন্তু ইজ আ পার্ট অফ ইউর হোমওয়ার্ক দ্যাট ইউ উইল ডু বিফোর রাইটিং সংস। হুম সো দ্যাটস ওয়াই আই অলসো লাভ অ্যাক্টিং অ্যাজ ওয়েল, বিকজ আই ওয়ান্ট টু বি ইন ডিফারেন্ট ক্যারেক্টার্স রাইট এক্সপ্রেসিং দি হোয়াট দে ক্যান বি। হুম হুম আই লাভ ডুইং দ্যাট। সো আমি আমরা যেমন একটা আমি তো জোকার দেখে কিনেছিলাম, আই এম শিওর তুমিও খুব ইনফ্লুয়েন্সড হয়েছিল আমরা যখন হুম হুম জোকারের হুম ক্যারেক্টারটা দেখেছি। হুম কেন হয়েছি? বিকজ এট আ পয়েন্ট অফ টাইম আইদার আমরা ওর কাছে পৌঁছে গেছি বা ডিরেক্টর এবং অ্যাক্টর আমাদের কাছে এসে গেছে, মানে হুম ওই জায়গাটা এক জায়গায় হয়েছে। আমার কথা হচ্ছে যে আমার কাছে যদি কোনো ফরমাইশি কাজ আসে, সেই কাজটার রিকোয়ারমেন্টটা যদি আমার জীবনের সাথে মেলে, তাহলে সেটা আমার কাছে তৈরি করতে খুব ইজি হবে। যদি না হয় তাহলে আমাকে তার কাছে যেতে হবে, কিন্তু এটা করা যাবে ভাই। আমার মনে হয় সেই অরিজিনালিটি একই রেখে উইদাউট এনি চিটিং, উইদাউট এনি চিটিং বলতে ভুল, মানে চিটিং মানে হচ্ছে যে আমাকে এটা করতে হবে, আমি খুশি নয় খুশির কথা ঢোকাতে হবে, সেরকম না। আমি কিন্তু অ্যাকচুয়ালি লাইফটাকে ওই মুহূর্তে হয়তো ভার্চুয়ালি বা ইন মাই মাইন্ড আই ক্যান গো ব্যাক টু দ্যাট ক্যারেক্টার অ্যান্ড ক্রিয়েট দ্যাট অ্যান্ড আই হ্যাভ ডান দ্যাট। আমার মনে হয় প্রত্যেক শিল্পীই করেছেন এরকম এরকম সময়। রাইট 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 ফ্যান্টাস্টিক চট্টোপাধ্যায়, শর্মিতা দত্ত বিশ্বাস, আর যে রায়ান, অল অফ দেম আর ওয়াচিং, সায়ন্তন সরকার তো দেখছেনই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং ইন। যেটা আমি আরেকবার বলে দিই যে প্রত্যেক দিনের মতো আজকেও ইন্ডিয়ান ড্রিমস ফাউন্ডেশন এই সংস্থার জন্য ডোনেশনের একটা অপশন আমি রেখেছি, স্ক্রিনের নিচে ডোনেট একটা বাটন রয়েছে, যে বাটনটা প্রেস করে আপনারা নিজেদের ইচ্ছে মতো ডোনেট চাইলে করতেই পারেন। আমাকে এটা বলো, তোমার জন্য সং রাইটিং,
কম্পোজিং না সিঙ্গিং, এই তিনটের মধ্যে প্রায়োরিটির অর্ডারে যদি একটু সাজাও। সং রাইটিং বলার ভুল, লিরিক রাইটিং বলা যেতে পারে, কারণ সং রাইটিং ইটসেলফ ইনক্লুডস দ্য রাইটিং অফ দ্য টিউন অ্যান্ড দ্য ওয়ার্ডস টুগেদার। রাইট তো রাইট সং রাইটিং আই গেস সং রাইটিং ইজ দ্যাট থিং, মানে আমার কাছে যদি রান্নাটা না থাকে তাহলে আমি কি করে টেস্ট করে বুঝবো? টেস্ট আ টেস্টার আ ফুড টেস্টার ইজ দ্য সিঙ্গার, হুম আ হুম কুক ইজ দ্য সং রাইটার, অ্যান্ড মাই পিপল হু আর কামিং ইন আর দি অডিয়েন্স, যারা খেতে আসছে তারা হচ্ছে আমার অডিয়েন্স। সুতরাং আমার কাছে মনে হয় সং রাইটিংটা খুব ইম্পর্টেন্ট, সং রাইটিং এর উপর ডিপেন্ড করবে আমার গায়কি কেমন হবে হুম এবং ওই সুরটা, কথা এবং সুরের মেলবন্ধন কি করে হয়, টু বি ভেরি অনেস্ট আমি এক্স্যাক্টলি এখনো জানি না, তবে আমার হুম মনে হয় ওটাও জীবন যাপনের সঙ্গেই রিলেটেড এবং কিছু ইনফ্লুয়েন্সেস দ্যাট উই হ্যাভ লিসেন্ড আর্লিয়ার। হুম হুম তবে সং রাইটিং ইটসেলফ ইজ দ্যাট কোর, মানে রুটটা কিন্তু সং রাইটিং, তারপরে রাইট গায়কি, তারপরে অ্যারেঞ্জমেন্ট। রাইট। এবং তোমার ক্ষেত্রে লেখা আগে হয় না সুর আগে হয়? জেনারেলি আমার ওই জেনারেলি কি হয়, একসাথে হয়, ধরো কয়েকটা ভাঙা কয়েকটা শব্দ এলো এবং ওই শব্দটার সঙ্গে একটা সুর এলো, হুম ওই পার্টিকুলার মোমেন্টটাকে চট করে ক্যাপচার করে ফেলাটা খুব দরকার একটা সং হুম হুম রাইটারের পক্ষে, নইলে কিন্তু খুব ওই ম্যাজিকটা হারিয়ে গেলে মুশকিল। এবার আচ্ছা সঙ্গে সঙ্গে আমি ধরো ফোনে রেকর্ড করে নিলাম, হয়তো তখন সেটা কোনো মিনিংফুল কথা নয় কিন্তু সুরটা এসে গেছে অলরেডি। এবার সুরের ওপরে বেস করে তারপরে কোন কতটা সিলেবল ইউজ করবো, কোন কথাটার কোন ভাগটা এই পাশে ইউজ করবো, কোন কোন কথাটা এই পাশে ইউজ করবো, সেটা তার পরে হয়। তবে ইন জেনারেল আই থিঙ্ক আমরা যখন খুব কনসিয়াস থাকি না তখন জেনারেলি আমাদের কাছে সুরটাই আসে। তবে আমরা যখন জীবন আর যাপনটা মানে খুব মানে অ্যাওয়ারনেস নিয়ে আমরা বাঁচি তখন আমার মনে হয় কথা এবং সুর পারফেক্টলি একই টাইমে সঠিক শব্দ সঠিক সুরের সঙ্গে আসে, এবং আমার মনে হয় সেই গানটাকে আমি বলি যে ইটস আ পারফেক্ট সং, পারফেক্ট সং। আচ্ছা আচ্ছা, তোমার গানের ক্ষেত্রটা নিয়ে বলি, যে তুমি কি হ্যাঁ গান গাওয়াটাও কি তোমার, বলছো যে তুমি তোমার চার মানে জাস্ট হয়ে যাওয়া না, সেটা তুমি কোনো ট্রেনিং নিয়েছো বা এরকম ট্রেনিং কিছু নিয়ে করেছো? আমি কিছু ওয়ার্কশপ করেছিলাম, আমি গান যেহেতু তখন ব্যান্ডে, আমি যেহেতু রক ব্যান্ড ছিল আমার একটা, তো জেনারেলি না শিখে শুরু করার জন্য কি হয় কয়েকটা লাইভ স্টেজ করার সময় বুঝতে পারি যে আফটার 30 মিনিটস আমার গলা দিচ্ছে না, তাহলে হুম হুম দমটা বাড়াতে হবে। তাহলে তখন আমি কেউ একটা ওয়ার্কশপ করেছিলাম, আমি সৌনক চট্টোপাধ্যায়ের কাছে আমি কিছু সেমি ক্লাসিক্যাল ওয়ার্কশপ করেছিলাম, বাট দ্যাট রিয়েলি হেল্প মি, অ্যান্ড আফটার দ্যাট তারপরে ইউটিউব চলে আসে এবং হুম ওই হুম আর কি ওই প্র্যাকটিসটা সেলফ সেলফ ডুই হয়ে গেছে আর কি। বুঝতে। এগুলো কি সব তোমার মানে তুমি কলেজে শুরু করলে, তোমার কলেজে থাকতে কি তুমি? আমি ক্লাস 11-এ আমার প্রথম গান লিখি, ক্লাস 11, হুম হুম তখন খুবই, তখন আমি গিটারটা জানতাম না, আমি ক্লাস 12-এ গিটার কিনি, 1 বছর আমি কোনো ইনস্ট্রুমেন্ট না জেনে, তাল লয় না জেনে গান লিখেছি, গান লিখেছি হুম মানে হুম সুর কথা একসাথে বেঁধেছি আর কি। হুম হুম তারপরে গিটারটা আসার পরে আমি বুঝলাম যে তাহলে এতটাও ইন্ডিপেন্ডেন্ট নয় ব্যাপারটা, আমাকে একটা ছকে খেলতে হবে, মানে চার চারের বাইরে আমি 5 নম্বর ওয়ার্ডটা ইউজ করতে পারবো না, জাস্ট পারবো না। তো সেই বাঁধনটা এলো, তারপরে গিটার শেখার পরে আস্তে আস্তে আমি আরো কয়েকটা ইনস্ট্রুমেন্ট জানলাম, হারমোনিয়ামের কিছু জিনিসপত্র জানলাম, ইউকেলেলে জানলাম, তো তখন আরো জিনিসটা ডাইভার্স হয়ে গেল, মানে সিস্টেমেটিক্যালি ডাইভার্স হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং তারপর কি হলো, তুমি যখন কলেজে গেলে এবং তুমি রক ব্যান্ড তোমার একটা ছিল বললে, সেটা কি কলেজেই? হ্যাঁ কলেজে আমার বেসিক্যালি ক্লাস 2012-এ যখন, যে 2012-এ আমার কলেজ লাইফ ফার্স্ট ইয়ার 2012, ওই বছরই পুজোর সময় হঠাৎ করে একটি পাড়ায় একজন বললো যে তোরা গান বাজনা করছিস শুনলাম, তো কিছু না আমার একটা বন্ধু বাড়িতে আসতো, গিটার নিয়ে আমরা একটু টুংটাং করতাম নিজের মতো কয়েকটা কথা, তখন যে কটা গান আমার তৈরি হচ্ছে সেগুলো গিটারে তোলার চেষ্টা করতাম, তো তিনি শুনে বললেন তোরা গান কর। তো ইমিডিয়েটলি হোয়াট উই ডিড ইজ, আমরা তখন একটা পাড়ার কয়েকজন মিলে আমাকে বললো যে তুই গানটা করিস, তো আমি বললাম আমি আমার গান করব, আমি আমার গানটাই করব। তো বললো ঠিক আছে করিস, কিন্তু তার সঙ্গে কয়েকটা তো করতেই হবে পুজোর ব্যাপার। তখন ওই ব্যান্ডটা শুরু করি এবং তখন আমার কলেজ লাইফ ফার্স্ট ইয়ার, এইভাবে শুরু। তারপরে কলেজে ওঠার পরে কলেজের ফেস্ট হয়, তারপরে ফ্রেশার্স, সেখানে গান শোনানো, সেখানে লোকের থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়া, একটা টাইম অবধি কিন্তু এটা খুব কাজ করেছে যে ভালো না লিখলে কিন্তু লোকে খারাপ বলবে, মানে এই হুম হুম এটা ছিল যে ভালো না লিখলে তো কলেজে তাহলে বলবে এই আগেরটা ভালো ছিল। কিন্তু কি একটা পয়েন্টে যখন দেখলাম যে জীবনের সঙ্গে গানটা আপনি আপনি একটা দ্যাটস পার্ট অফ লাইফ হয়ে গেছে, তখন আর এসব ভাবনা আসেনি মাথায়, তখন মনে হতো যে ইটস জাস্ট পার্ট অফ লাইফ, যেরকম ভাবে নিঃশ্বাস নিচ্ছি সেরকম ভাবে গান লিখছি।
এইভাবেই এগোতে থাকে এবং আমার মনে হয় প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, তো সেইভাবেই আর কি। যত দিন গেছে আরো শিখেছি, আরো পড়েছি, আরো অবজার্ভ করেছি, তাল লয় আরো মাত্রা এইসব নিয়ে পড়াশোনা করতে করতে হয়েছে। তাহলে তুমি কি বলছো যে ওই যে পুজোর যে প্রোগ্রামটা করলে সেটাই কি তোমার ফার্স্ট মানে এমন একটা স্টেজ প্রোগ্রাম ছিল যেটার জন্য তুমি কোনো পয়সাও পেয়েছিলে নাকি ওটা জাস্ট ফ্রি এর একটা প্রোগ্রাম ছিল? বিকজ দেন আই উইল আস্ক ইউ যে নিশ্চিত প্রয়োজন। হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট ওয়ার্ক যেটার জন্য ইউ গট মানি? মাই ফার্স্ট ওয়ার্ক ওয়াজ, আমি টিউশন করাতাম, ইংলিশ পড়াতাম একটি ছেলেকে, দ্যাট ওয়াজ ইন ক্লাস 9। তো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট আর্নড মানি। তবে শো করে সেই দিনকে আমরা টাকা পাইনি, তার পরের শোটা টাকা পেয়েছিলাম। ওই শোটার পরে আমরা, আমাদেরকে আর একজন কালী পুজোয় শো দিয়েছিল, 800 টাকা দিয়েছিল। তো হুম হুম ব্যান্ড থেকে বা মিউজিক থেকে উপার্জন আমার প্রথম হচ্ছে 2012 ওই কালী পুজো, 800 টাকা। কালীপুজোর সময়তে। আচ্ছা আচ্ছা, তারপরে এখান থেকে তুমি 2012, আজকে হচ্ছে 2020, যে 20-তে দাঁড়িয়ে আছি আমরা, তুমি এখান থেকে যে তারপর চলতে শুরু করলে, দেন হাউ ডিড ইউ থিঙ্ক, মানে তোমার যে কাজগুলো তুমি আমাকে ইয়েগুলো পাঠিয়েছো, লিঙ্কগুলো পাঠিয়েছো, নাও দে আর পলিশড, প্রিটি পলিশড, মানে সেখানে তোমার ভিডিও থেকে শুরু করে তোমার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে কিভাবে গাওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি, ইটস আ পলিশড ওয়ার্ক। এই জায়গাটা আসতে গিয়ে তুমি কোথায় কোথায় গোঁতা খেয়েছো, মানে কখন প্রচুর তুমি কার ভাই, কাছে মানে গেছিলে এবং সে তোমাকে ধরো বলেছে যে তুমি আসো ভাই? হ্যাঁ, মানে এই এই ধরনের জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ, মানে যেহেতু মানে প্রথমত তো নন মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা একটা ছেলে, যাকে তাকে গিয়ে বলে দাদা একটু দেখো না আমাকে গানটা শোনো, তো নো ওয়ান লাইকস ইট। মানে যতই আমরা বলি, আমার কাছেও যখন অনেকগুলো গান আসে যে এই গানটা শোনো, এই গানটা শোনো, একটু শোনো, তো আই এম অলমোস্ট লাইক আমার কি কোনো কাজ নেই নাকি সারাদিন গান শুনে লোককে বলতেই থাকবো। তো আই নাও হুম রিয়েলাইজ যে তখন হয়তো আমার গান শুনে লোকে তো এটাই বলতো, তার বিকজ তখন আমার মনে হতো এটা খুব ভালো গান, তার মনে হতো এটা কোনো গানই নয়। তো হুম হুম প্রচুর হোঁচট খেয়েছি, তবে আমি কোনোটার জন্যই মানে মনের মধ্যে দুঃখ কষ্ট পুষে রাখিনি। তার কারণ আমার মনে হয়েছে যেহেতু আমার কোনো শিক্ষক ছিল না, ওই হুম মানুষ বলে না ঠেকে শেখে, ওই হুম ঠেকা গুলো খুব দরকার আমার মনে হয়। তারপরে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা হচ্ছে পরিপূর্ণ শিক্ষা, দ্যাট ইজ আ প্র্যাকটিক্যাল লার্নিং যাকে বলে আর কি, শুধু হুম হুম থিওরিটিক্যাল নয়। তা হুম 2012 যখন ব্যান্ড করেছিলাম, তখনই আমি শুনতাম যে গলা খুব ক্যান ক্যানে মিনমিনে গলা, হুম রক ব্যান্ড মানে। এবার আমি তো যেহেতু ফসিলস ক্যাক্টাস তার আগে বেশি শুনিনি, বুদ্ধ হয়েছে বুঝেছে শুনিই নি আমি, অ্যাসিড ফ্যাসিড তার আগে শুনিই নি আমি, তো আমার কাছে মনে হচ্ছে আমি এটা খুব মেলানকোলি একটা গান গাইছি, সেটাই যথেষ্ট। বাট দি গিটারিস্ট, তার ইনফ্লুয়েন্স হয়তো রূপম ইসলাম বা তার হয়তো গিটার বাজাতে দেখেছে, আমি তো জানি না সেটা। সে বলছে তুই কেন গলাটা কেরম করছিস না, কেন কেন করছিস না, তোর এটা আই উইল নট ওয়ার্ক উইথ ইউ, ইউ ডোন্ট নো হাউ টু সিং। এবং তখনই আমার প্রথম মনে হলো যে অ্যাম আই ওয়ার্থলেস, অ্যাম আই নট গুড এনাফ, সো আই থট আই এম গুড এনাফ, দেন ওয়াই এভরিওয়ান ইজ সিং দ্যাট আই এম নট গুড এনাফ। সেই প্রশ্নটা থেকেই প্রথম উত্তর পাওয়া যায় যে ইয়েস, প্রবাবলি আই এম নট পলিশড, আমি কোথায় কোথায় ভুল করছি, সেগুলো নিয়ে কিভাবে কাজ করতে পারবো। এবার গান গাওয়ার একটা অন্য চ্যাপ্টার, সুর করা, মানে আমাকে প্রচুর ওয়ার্ল্ড মিউজিক শুনতে হবে, আর লিরিক লেখা, তার জন্য আমাকে প্রচুর সাহিত্য পড়তে হবে, তিনটে কিন্তু ডিফারেন্ট জিনিস। সামহাউ ডাউন দি লাইন আমার মনে হয় প্রথম দিকের আমার গানগুলো আমার নিজেরই এখন শুনতে ইচ্ছা করে না, বিকজ আমি ওই পুঁথিগত বিদ্যা করিনি। যদি হুম করতাম তাহলে ওটা এখন আমার কাছে মনে হতো হ্যাঁ ঠিকই আছে, চলো ঠিকঠাকই ইউজ করেছি, হুম খুবই হুম খারাপ লিখেছিলাম। কিন্তু ওই যে ঠেকলাম, তারপরে ব্যান্ড ভেঙে গেল, আমাকে কেউ আমার সাথে বাজাতে চাইছে না, আমি বারবার করে চেষ্টা করছি, টিউশন করার পয়সায় রিহার্সাল প্যাডে যাচ্ছি, রিহার্সালে যারা আসছে তারা বলছে দিস সংস আর নট গুড এনাফ, আই ডোন্ট ওয়ান্ট টু প্লে দিস সং, এটা কোনো কোনো কোরাস নেই, এটা কোনো পাঞ্চ নেই। 2013, 2013, 2013 নাগাদ আমি একটি গান লিখি, যে গানটা আমার মনে হয় যে আমার সমস্ত লেখা গানের মধ্যে সব থেকে ভালো গান, গানটার নাম সমাজ বিরোধী, বিকজ দ্যাট ওয়াজ আ রক সং দ্যাট আই রোট। রক কিভাবে বুঝলাম, কারণ আমি যখন গানটা ব্যান্ডের কাছে নিয়ে গেলাম, ওরা যখন রিহার্সাল প্যাডে করলো, ইট সাউন্ডেড রিয়েলি মানে স্ট্রেট অন দা ফেস অ্যান্ড হুম খুবই একদম বলে। তো হুম তারপরে গানটা নিয়ে আমরা ভাবলাম যে এই গানটা ভালো হচ্ছে, কিন্তু তখন যেহেতু জীবন যাপনের মধ্যে গানটা পুরোপুরি ডিফিউজ হয়নি, ওটাকে আমি কন্টিনিউ করতে পারছিলাম না। আবার ঠেকলাম, প্রচুর লোককে মানে প্রচুর আমি র্যান্ডমলি টেক্সট করে বলতাম, এমন লোকেদের সাথে আমি লোককে আমি টেক্সট করেছি যারা হয়তো এখন আমার সাথে কাজ করে, কিন্তু তারা হয়তো ইনবক্স খুলে দেখতে পাবে আমি 2012 সময় তাকে টেক্সট করে বলেছিলাম প্লিজ গানটা শোনো, প্লিজ গানটা শোনো। হুম তো এরকম অনেক লোক আছে যারা আমাকে আনফ্রেন্ড করে দিয়েছিল, বহুত ন্যাক করে, দিস ইজ
বাট আই আমার মনে হয়েছিল যে কি আর করবে, ম্যাক্সিমাম গানটা শুনবে না। তো এরম করতে করতে কিছু লোক এমনও ছিল যারা কিন্তু শুনতো, তার মধ্যে একজন ছিল যে তমাল কান্তি হালদার, মানে এলিয়েন্সের তমালদা, যে কিন্তু একটা গান রিলিজ করার পরে আমাকে শুনে বলেছিল যে তোর এই গানের এই শব্দটা কেন লিখলি তুই। তখন আমি বললাম যে আমি তো জানি না কেন লিখলাম, আমার এসেছিল আমি লিখেছিলাম। হি ফার্স্ট টোল্ড মি যে এই শব্দটা লেখার পিছনে তুই কি ভাবছিস, তুই কি ভাবছিস না। তারপরে ওনার সাথে আমি কথা বলতাম, এবার ওকে আমি সব গানগুলো তখন পাঠাতাম যে আমি এইটা লিখেছি তুমি একটু শুনবে, শুনে বলবে এই রিলিজ করেছি। অ্যান্ড হি ইউজ টু রেসপন্স, গিভ মি রেসপন্সেস। এরকম আরো কিছু লোক ছিল যারা আমাকে খুব হেল্প করেছে। অ্যান্ড এই যে ব্যান্ড ভাঙা, প্রচুর সময় দেওয়া, 2015 চাকরি পাওয়ার পরে সময়ের টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অল, জীবন আরো আস্তে আস্তে চলছে, বয়স বেড়ে যাচ্ছে, আরো শিক্ষা, সম্পর্ক ভাঙা গড়া, বাড়ির প্রবলেম, ফিনান্সিয়াল ট্রাবল, তৃতীয় বিশ্বের অংশ, তাই জন্য মিউজিক করে কি করে খাবো, এসব ভাবনা চিন্তা, এসব করতে করতে দ্য স্ট্রাগল ওয়েন্ট অন। অ্যান্ড প্রবাবলি সামহাউ ডাউন দি লাইন আই এই পলিশনেস যেটা তুমি দেখতে পাচ্ছ হয়তো, এখন দেয়ার ইজ এ লং ওয়ে টু গো, বাট আই থিঙ্ক এখন অ্যাটলিস্ট একজন মিউজিক ভিডিও করার জন্য আমাকে কি পয়সা দিয়ে বলে যে হ্যাঁ আই ওয়ান্ট টু গিভ ইউ মানি, তুমি কি আমার মিউজিক ভিডিও বানিয়ে দেবে, যেমন শিবাশিসের রাক্ষসীদের পাড়া আমি বানিয়েছি। তো এটা আর কি আমার মনে হয় এই পুরো জার্নিটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং, বিকজ নো ওয়ান উইল বিলিভ দিস বাট দিস ইজ ট্রু, আই হ্যাভ নট লার্ন ফ্রম এনিথিং, আই জাস্ট লার্ন ফ্রম ওই ঠেকে শেখা, অ্যান্ড দ্যাটস রিলি ট্রু। ইট ইট মাইট সাউন্ড রিলি ফিল্মি বাট দিস ইজ ট্রু, মানে আমার আর কোনো শিক্ষক ছিল না কখনো সেভাবে। আচ্ছা তুমি একটা জিনিস বলো, এই যে তুমি ধরো লোকেদের যে গান গুলো পাঠাতে শোনার জন্য, এইটার এক্সপেকটেশন কি ছিল? লোকে তোমার পিঠ চাপড়ে দেবে না তারা তোমাকে বললে ভাই আসো আমাকে একটা গান লিখে দাও এবং এই নাও পয়সা? না এটা ছিল না, আই জাস্ট ওয়ান্টেড অ্যাকসেপ্টেন্স, আই জাস্ট ওয়ান্টেড পিপল টু থিংক যে এই ছেলেটা পারে, বা বাস এইটুকুই আমার ছিল যে আমি যে যেটা লড়াইটা করছি সেটা যেন একটু রেকগনাইজড হয়, সেই লোকটা যেন বলে যে বাহ গানটা ভালো লিখেছে তো, বাস দ্যাটস ইট। আমার তার পরের কথাটা ভাবিনি, তার পরের কথাটা হয়তো অনেক পরে ভেবেছি কিন্তু তখন ভাবিনি, তখন মনে হয়েছিল জাস্ট আমাকে একসেপ্ট করুক, এই লোকটা মনে করুক যে হ্যাঁ হি ইজ আ সং রাইটার, এইটুকু খালি মনে করুক। আমার মনে হয় রেট্রোস্পেক্টে এসে যখন এই জিনিসটা দেখা যায় ইটস আ গুড থিং, মানে কারণ এটা আমি মনে করি এটা প্রচুর লোকের জীবনে ঘটনা ঘটেছে। আমি তো বলবো যে এই ধরনের লোকেদের সাধুবাদ দেওয়া উচিত যারা দেখেন না, রিপ্লাই করেন না, এবং এই যে যেমন তোমার মনে হয়েছে তুমি ওয়ার্থলেস, এর ফলে কি হয়েছে যে তুমি আরো চেষ্টা করেছো, অ্যাজ অপোজ টু যদি 10 জন এসে তোমাকে সাথে সাথে বলতো ভাই দারুন, তাহলে হতে পারতো যে তুমি অতটা চেষ্টা যেটা হয়তো না এখন হয়, করতে। হুম হুম যেটা এখন হয়, আমি যখন গান লেখা শুরু করেছিলাম নীলাঞ্জন দা, তখন না আমার আমি কিন্তু মানে জাস্ট যেটা ইচ্ছা শুনে সেটার থেকে ইনফ্লুয়েন্স হয়নি, যেটা সত্যি ভালো, যেটা অনেক মানুষ বলছে ভালো, সেরম গান থেকে ইনফ্লুয়েন্স হয়ে গান তৈরি করার দরুন খুব একটা কাঁচা লিখতাম না। তবে আমি এখন প্রেজেন্টলি দেখি আমার জাস্ট মনে হয় যে তারা হোমওয়ার্কটা জাস্ট না করেই একটা গান লিখছে, এবং সেই গানটাকে নিয়ে সবাই মাতামাতি করছে জাস্ট বিকজ আই ডোন্ট নো ওয়াই, এবং তার ফ্যান ক্লাবও তৈরি হয়ে যাচ্ছে সামহাউ। আমার মনে হয় সেই গ্রো করার এবিলিটিটা কিন্তু এই আর্টিস্টরা থাকছে না, যখনই প্রথম থেকেই পিঠ চাপড়ানিটা পড়ে যাচ্ছে মিডিয়কর কাজ করার দরুন। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার ক্ষেত্রে যে সবাই আমার পিঠ চাপড়ে দেয়নি, ইনফ্যাক্ট এখনো সবাই আমার পিঠ চাপড়ে দেয় না, এটা আমি খুব খুশি। এখনো আমায় বলে এটা কেন করলি তুই, এইটা তুই কি করে করতে পারলি, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। যে কোনো আর্ট ফর্মেই অ্যাপ্রিসিয়েশন ইজ ইম্পর্টেন্ট, বাট ট্রু ফিডব্যাক is really really important, may it be very harsh. Right. গতকাল আমি যে সেশনটা করেছিলাম, আচ্ছা তার আগে বলি, দেবারতী সেন এবং কিশালয় রয় দুজনেই জয়েন করেছেন। হ্যালো, থ্যাংক ইউ ফর জয়নিং। আকিবের সাথে, আকিব হায়াতের সাথে আজকে বসেছি আর্টিস্ট স্পটলাইট এপিসোড 21-এ। গতকাল যে আলোচনাটা করছিলাম, সৌরভ চট্টোপাধ্যায় এসেছিলেন গতকাল, এবং অত্যন্ত গুণী একজন মিউজিশিয়ান, তার ব্যান্ড গোসাই গ্যাং এখন রয়েছে যেটা আমরা অনেকেই শুনেছি। সৌরভ দার সাথে আমার যে আলোচনাটা হচ্ছিল যে একটা সিস্টেম্যাটিক একটা জিনিস হয়, একটা সিস্টেম্যাটিক কাট ডাউন হয়, তাদের সময়তে এটা হয়েছিল, তখন ডেফিনেটলি মানে এটা 2010-এরও আগের আমি কথা বলছি, যেই সময় একটা সিস্টেম্যাটিক কাট ডাউন হয়, সেই কাট ডাউনটা কিরকম সেটা হচ্ছে যে একটা গ্রুপিজম, একটা লবিবাজি, এবং তখন ফেসবুক ইউটিউব এরকম ভাবে তো ব্যবহৃত হতো না, কাজেই যে বানালো এবং দিয়ে দিল, ওই ওই কবলে কিন্তু অনেকে পড়েছে,
যে তখন তাদের কোনো রাস্তা ছিল না, না ছিল ইউটিউব ফেসবুক যেখানে তারা রিলিজ করতে পারবে, আর না ছিল রেডিও টিভি যারা তাদের গান নেবে। এবং সেই সেই মাঝখানটাতে পড়ে অনেক কিছু কিন্তু অ্যাকচুয়ালি নষ্ট হয়েছে। এবং তাদের দোষ দেওয়া যায় না, কারণ তাদেরও তো পেট চালাতে হবে, তাদের কিছু না কিছু তো করতে হবে, মানে তার তো। এবং সেই সময় দাঁড়িয়ে তো কেউ আন্দাজ করতে পারবে না যে আচ্ছা 2020-তে ইউটিউব এরকম জায়গায় চলে যাবে, তাহলে আমি ইউটিউবের ভরসায় বসে থাকি। ইউ নেভার নিউ যে ইউটিউব বলে কিছু একটা আসবে পৃথিবীতে। সো দ্য থিং ইজ দ্যাট, কিন্তু একটা একটা সিস্টেম্যাটিক একটা কাট ডাউন করা হয়েছে। যারা সিনিয়র এর জায়গায় ছিলেন, তিন চারটে সাউন্ড তো এস্টাবলিশড বাংলা গান হিসেবে, বাংলা গান বাংলা ব্যান্ডের গান হিসেবে। যেমন সৌরভ দাই গতকাল বলছিল যে যেমন কোনো রেগে শোনা যায় না, আমি এটাও বুঝি না যে বাংলা কীর্তনই বা কেন হয় না, মানে ওটা কি বাংলা গানের পর্যায়ে পড়ে না? কিন্তু এইরকম প্রশ্ন করলে এরকম 100টা প্রশ্ন আছে। কিন্তু তার বাইরে যেইগুলো আমরা জেনারেলি শুনি যে এই একটা সাউন্ড, মানে রকের মধ্যে তিন চারটে, একটা কিছু জোকারির মধ্যে একটা দুটো, মানে এরকম একটা জিনিস হয়ে রয়েছে, ঠিক আছে? এবং সেইটাকে, সেটার যাতে ফুল অন একটা ম্যানিফেস্টেশন হয়, একটা একটা ফোকিশ একটা জিনিস, মানে এই চার পাঁচটা যে জিনিস, এইটাকে যাতে যুগ যুগান্তর ধরে টেনে নেওয়া যায়, তার জন্য মাঝখানে ব্যতিক্রমী যারা আসছিল তাদেরকে মুছে দেওয়া হয়েছে। যারা এসে তাদের হাত থেকে জিনিসটা নিয়ে নিতে পারতো, তাদেরকে মুছে দেওয়া হয়েছে। আচ্ছা, এই হলো একটা গল্প। সেকেন্ড যেটা আমি তোমার ক্ষেত্রে জিজ্ঞেস করতে চাই, একটা কিছু একটা ফিডব্যাক টাইপের কিছু একটা হচ্ছে, তুমি কি শুনতে পাও? ও, তোমার বোধহয় নেটওয়ার্ক প্রবলেম শুট করছে। না তো আমি তোমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার ঠিক আছে, শুনতে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তো আচ্ছা, জাস্ট আমাকে এক মিনিট, এক সেকেন্ড দাও, আমাকে তো চার্জারটা দাও। প্রবাবলি বিকজ অফ দ্য চার্জ। ঠিক আছে, আমি এটা, অসুবিধা নেই। হ্যাঁ বলো। হলো, আচ্ছা, এইবারে তার সাথে আর একটা জিনিস যেটা নিয়েও আলোচনা হলো, কারণ সৌরভ দা একাধারে রেডিওতেও যেহেতু কাজ করতেন, হুম হুম তো এই যে পয়সা দিয়ে অনেকগুলো বিষয় তো এখন, মানে একটা ক্যাপিটালিস্টিক একটা এর মধ্যে আমরা থাকি এখন, সবকিছুর মধ্যে একটা কোথাও না কোথাও পয়সার একটা বিষয় থাকে। সাধারণ মানুষের পক্ষে যেমন বোঝা এটা অসম্ভব যে তারা যে গানটা অ্যাকচুয়ালি পছন্দ করছে রেডিও বা টিভি বা এখন ইউটিউবে, ইউটিউবের প্রথম পাতাটা তো এখন একটা খবর কাগজ আর কি, হ্যাঁ, এই যে পয়সা দিয়ে তাদের কানে সেটা পৌঁছে দেওয়া হচ্ছে এবং এতবার চালিয়ে দেওয়া হচ্ছে যে তারা ভাবতে বাধ্য যে এটাই ভালো গান, পৃথিবীতে আর কোনো গান নেই এবং আমি এই গানটাই শুনবো যতদিন আমি বেঁচে থাকবো। এই জায়গাটা তৈরি করে দেওয়া হচ্ছে। এখন সেই জায়গা নেই যে তোমার সামনে 10টা দারুণ দারুণ গান এবং তুমি নিজে গিয়ে কোনো ওই ওইটা স্বয়ম্বর করার আর কোনো ব্যবস্থা নেই। এখন তোমাকে এটাই দেওয়া হচ্ছে, তোমাকে এটাই শুনতে হবে, এই হচ্ছে রাস্তা। এর মধ্যে দাঁড়িয়ে তুমি একটা গান লিখছো, এবং এই যে তুমি বললে একটা, তুমি মানে যারা অডিয়েন্স বা যারা তোমার গান শুনছেন তাদের কথায় যদি আমি আসি, এইটা আজকের দিনে দাঁড়িয়ে আর একটা সিস্টেম্যাটিক কিন্তু একটা ডিটেরিওরেশন একটা করা হচ্ছে, কাট ডাউন ঠিক বলবো না, কিন্তু যেটা যুগে যুগে হয়ে এসেছে এবং আমরা সবাই হিরক রাজার দেশে দেখেছি যেমন, ঠিক আছে, একটা ব্রেন ওয়াশের বিষয় থাকে, মানে সমাজের মধ্যে একটা কম শিক্ষা করিয়ে রাখার একটা বিষয় থাকে, বুদ্ধি না খাটাতে দেওয়ার একটা বিষয় থাকে, এবং যেগুলো কিনা আমরা আগে হয়তো একটা রাজনৈতিক একটা এর জন্য ব্যবহার করতাম, ভাবতাম যে এগুলো হয়তো কিছু রাজনৈতিক সেক্টরে এগুলো হয়, এখন কি হয়েছে যে আনফর্চুনেটলি পুরো জিনিসটা কর্পোরেটসরাও নিয়ে নিয়েছে। এবং এই এই যে ধরে নাও যে একটা একটা মিডিয়কর একটা জিনিস আমি তৈরি করলাম, সেই জিনিসটা তৈরি করে আমি সারাদিন ধরো লোকেদের শুনিয়ে যাচ্ছি, আর একদিনে তো এটার ফল হয় না। গতকাল সৌরভটা বললো 2004-05 প্রথম চেষ্টা করেছিল বলিউড রেকর্ড লেভেল গুলো যে রেডিও স্টেশন গুলোকে কিনে নেবে, কবজা করে নেবে, ফাইনালি হয়তো 12-12 বছর পরে বা 11-12 বছর পরে গিয়ে বা আজকের দিনে 15 বছর পরে এসে হয়তো এটা জমাতে পেরেছে। এবং এই যে জমিয়ে নেওয়ার ফলে এখন আমি তোমাকে একটা মিডিয়কার জিনিস সাপ্লাই করছি ভিউয়ারকে, অডিয়েন্সকে, হলো, সে বুঝতেও পারছে না, সে ভাবছে পৃথিবীতে এটাই এক্সিস্ট করছে, সে বেচারা কি করে, সে রেডিও শুনে টিভি দেখে, হ্যাঁ, সে ভাবছে যে এটাই হচ্ছে জগৎ, এটাই হচ্ছে গান, এর বাইরে কিছু নেই, তার কোনো প্রয়োজন নেই ইউটিউব খুলে মোৎসার্ট শোনার, বেটোভেন শোনার কোনো তার প্রয়োজনীয়তা নেই,
কিছু সলিল চৌধুরীকে ভুলে গেলেও চলবে, হ্যাঁ মানে এই এই কাজী নজরুল ইসলাম কে, এই ধরনের প্রশ্ন সে করতে পারে, অল অফ দ্যাট ইজ ওকে, কারণ সে ভুলে যেতেই পারে, তাকে ভুলিয়ে হয়তো দেওয়া হচ্ছে। এই যে প্ল্যাটফর্মটা এবার সেট হলো, এই একটা প্ল্যাটফর্ম সেট হলো, লোকেদের মজা লাগছে, তাদের কথা তাদের মতো করে বলা হচ্ছে। এই যে তুমি এক্ষুনি বললে যে এমন লোক দেখেছো যে যার ফ্যান ক্লাব খুলে গেছে, যে লিখতে পারে না, আমি তো তোমায় বলছি যে এরকম লোক যদি আগামী দিনে ভুড়ি ভুড়ি তৈরি হয়, কারণ সেই লোকটা এটা দেখা যাবে যে যে যার কথা যার মতো একটা লিখে দিল, সেটাই তখন লেখা হয়ে গেল। মানে কালকে ধরো আমি একটা পেন তুলে নিলাম, আমার লেখার লেখার কোনো অভিজ্ঞতা, একটা দুর্দান্ত একটা লাইন, ধরো জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বলে আমি শুরু করে দিলাম, দু লাইন করে একটা আজগুবি কিছু লিখে দিলাম, এবং সাডেনলি একটা রক ফক করে দিলাম, লোকে শুনে ভাবলো আই সালা দারুণ লিখেছে তো, হ্যাঁ আমার একটা ফ্যান ক্লাব তৈরি হয়ে গেল। এটা এইটা তো একটা সম্ভাবনা, কারণ তুমি তো মানুষকে মাথা কাটানোর জায়গাটা থেকে বার করে দিচ্ছ, তুমি একটা সহজ একটা জিনিস তার মুখে তাকে গিলিয়ে দিচ্ছ। যে এবার আরো সস্তা জিনিস লিখবে তাহলে তার বাজার হবে। এবার তুমি যে বলছো তোমার জীবনের সমস্ত অভিজ্ঞতা, তুমি রাস্তায় বেরিয়ে এটা দেখছো ওটা দেখছো হাবি জাবি সবকিছু করে তুমি আসলে এসে তুমি আমি একটা ইউনিভার্সাল একটা কথা বলবো, হু উইল কেয়ার ফর ইট ম্যান? মানে ইট ইজ মাই কোয়েশ্চেন, মানে আরো কি আরো কি আমার অবভিয়াস হয়ে যাচ্ছে না যে তোমার একটা ফ্যান ক্লাব থাকবে না দেখো যদি তুমি, আমার না মনে হয় 2021 সালে 2020 সালে এসে হুম আমি যদি খুব মানে মিনমিনে কবি হই বা মিনমিনে শিল্পী হই, তাহলে আই উইল জাস্ট গেট মানে আমাকে জাস্ট ক্র্যাশ করে দেওয়া হবে। আই হ্যাভ টু বি স্মার্ট, আমাকে অবশ্যই ডাইভার্স হতে হবে, আমাকে প্রচন্ড মুখ মানে আমি মুফাট হতে হবে, আমার মুখের কথা সবার সামনেই বলতে হবে, আই হ্যাভ টু ফাইট ফর মাই সেলফ। সো আমি জাস্ট যেখান থেকে তুমি শুরু করলে ওখান থেকেই শুরু করি, তাহলে আমার মানে ট্র্যাক রাখতে সুবিধা হবে। কথাটা সেটা হচ্ছে আজ থেকে যদি 2000 সালে দেখি একটা শিল্পী, ধরো আমার একটা ধরো 20 বছরের ছেলে প্রথম গান লিখতে চাইছে, তার ইনফ্লুয়েন্সেস যাই হোক না কেন, হাতির হাতির মাথা ছাতার মাথা, তার জাস্ট ইচ্ছা করেছে, হি ইজ জাস্ট ফিলিং লাইক আই ক্যান বি অ্যান আর্টিস্ট। তাহলে তার কি কি গোল থাকবে, তার কি কি চ্যালেঞ্জ থাকবে আমরা একটু দেখে নিই। সে প্রথমে ভাববে যে আমাকে আমার আর্টটাকে পলিশ করতে হবে, তার জন্য শেখার দরকার, তার জন্য আমার অনুশীলন দরকার, সবকিছু দরকার, এই অবজারভেশন যা আছে সব করতে হবে। তারপরের স্টেপ কি, আমাকে প্রোডাকশনটা মানে মানুষের কাছে গ্রহণযোগ্য করার মতো করে একটা আউটপুট বানাতে হবে, সেটা গানটার অ্যারেঞ্জমেন্ট হোক, যে জনারেই কাজ করি আমি সেটা বানাতে হবে। করে আমি একটা অডিও লেভেলের কাছে যাচ্ছি, সেটার নামই অডিও লেভেলের কাছে, সে যদি আমার গানটা নিয়ে নেয়, দ্যাট মিনস আমার যুদ্ধ ওই মুহূর্তে শেষ হয়ে গেল পার্টিকুলার কাজটার জন্য, আমার আর দায় নেই। এবার সে ডিস্ট্রিবিউট করবে, যতগুলো সিডি কিনবে ততটা আমার গান হিট, না কিনলে হিট নয়। দ্যাট মিনস সংখ্যা ডিরেক্টলি আমাকে বলছে যে আমার অ্যালবাম হিট কি হিট নয়। যতগুলো সেল হচ্ছে ডিপেন্ডস, যে আমার একটা ধরো একটা বল বলেছে আমি 1000 কপি সেল করা মানে ইটস আ সুপার হিট, দ্যাট মিনস আমি আমার যতটা এক্সপেন্স করেছি তার ডবল আমি টাকা ফেরত পেয়েছি, দ্যাট মিনস ইটস আ সুপার হিট, রিকভার হয়ে গেছে। সো আর্টিস্টকে কিন্তু আনুষঙ্গিক কিছু ভাবতে হচ্ছে না, সেখানেও চ্যালেঞ্জেস ছিল, যেমন তুমি বললে এই যে একটা তুমি মনোপলি বা তোমার ধরো এই ধরনের জিনিসপত্র গডফাদার থাকার একটা, এই যে যেসব যেসব জিনিস আমরা এখন সোশ্যাল মিডিয়াতে রোজ দেখতে পাচ্ছি একটা ঘটনার দরুন, সেগুলো কিন্তু আজন্ম ধরেই ছিল এবং মানে যুগে যুগে ছিল এটা। কিন্তু শিল্পী কিন্তু তখন অবধি শুধুমাত্র নিজের শিল্পটার উপরে কিন্তু তার ফোকাস ছিল, হতে পারে আচ্ছা আমি এই দল দলের মধ্যে যাব না, কিন্তু আমি যদি একবার লেভেল অবধি পৌঁছে যাই, লেভেল যদি আমার গানটা নিয়ে নেয়, দ্যাটস ইট, তারপরে কি আমার কি করলো আমার কি যায় আসে না। রাইট, এবার চলে আসি 2010। আচ্ছা এইখানে 2000 সালে যে প্রিভিলেজটা বাংলা গান করতে পারতো, যেটা ইউজ করতে পারতো, যেটা করে নি বলে আমার মনে হয়, সেটা হচ্ছে তখন কিন্তু বাংলায় মেইন স্ট্রিম গান একমাত্র কিন্তু অল্টারনেটিভ ব্যান্ড সংস, ব্যান্ড বা মৌলিক গান, তখন আমরা সুমন, তখন আমরা অঞ্জনের সিডি বেরোয়, প্রত্যেক পুজোয় মনোময় সিডি বেরোচ্ছে, তখন পাচ্ছি সেই জায়গাটাকে যদি প্রপারলি মার্কেটিং করতো, একটা যদি প্রপার ইনভেস্টমেন্ট প্রপারলি জিনিসটাকে ধরতো, তাহলে কিন্তু আমার মনে হয় বাংলা সিনেমার গান যখন চলে এলো 2007-08 নাগাদ, তখনও কিন্তু এই জায়গাটা পুরোপুরি ধসে যেত না। তার কারণ তার পিছনে একটা বিশাল ইনভেস্টমেন্ট, বিকজ পিপল আর স্টিল লাইকিং ইট, পিপল আর স্টিল সেইং ভিউয়ার্স চয়েস ইজ স্টিল ব্যান্ড সংস। এবার তার জন্য অনেক কিছু করতে হতো, তার জন্য কিন্তু আর্টের আপগ্রেডেশন,
সাউন্ডের একটা মডিফিকেশন, আরো উন্নত হওয়া সব দিক দিয়ে, শুধুমাত্র ব্র্যান্ডিং না, শিল্পও আস্তে আস্তে উন্নত হচ্ছে। এটা একটা চেইন প্রসেস। যে 2000 সালে যে গান শুনেছে, 2020 ছেলেটা শুরু করবে ডেফিনেটলি ওর থেকে অনেক বেটার, তার কারণ তার কাছে এখন আরো নতুন কিছু রয়েছে। কিন্তু 2000 সালে সেটা হয়নি। 2000 সালে তখনও সেই জিনিসটা একটা লড়াইয়ের জায়গায় ছিল, যখন সেটাকে দাপিয়ে রাজ করার জায়গা, তখন কিন্তু জাস্ট একটা লড়াইয়ের জায়গায় থেকে গেছে। তাই জন্যই বাংলার মিউজিক সেই সময় আই উড সে ওয়াজ মিডিওকর ইন অ্যাভারেজ, ইন ওভারঅল। কেন বলিউড অত রাজ করছে না, তার কারণ বাংলার সিনেমার গান তো তখন ছেড়েই দাও, কিন্তু যে অল্টারনেটিভ গান যেগুলো আসছে সেটার সংখ্যা মানে অন অ্যান অ্যাভারেজ ইজ লেস দ্যান দ্য নাম্বার অফ রিলিজেস দ্যাট আর হ্যাপনিং ইন বলিউড। তো এই স্ট্রাগল গুলো তখন শিল্পীর ছিল, তবু আমি বলবো দ্যাটস এ হেলদি ফাইট টু ফাইট। কিন্তু 2010-এ কি হলো, মাধ্যম গুলো আস্তে আস্তে সরে যেতে শুরু করলো। মাধ্যম পরিবর্তন আমি বলছি না, মাধ্যম গুলো সরে যাচ্ছে। যেমন হচ্ছে FM আর গান নিচ্ছে না, সেটা বাণিজ্যিক কারণে, প্রোডিউসার টাকা দিয়ে দিয়েছে ওই গানটাই চলবে হেনা তেনা। এবার মুশকিলটা তোমায় কোথায় বলছি, লোকজন না এই ওয়াইফাই নিয়ে যেমন আপডেট করি আমরা ফোন, মানুষ নিজেদের আপডেট করছে না। নো ওয়ে দে আর ডুইং ইট। শিল্পীদের কথা বলছি আমি, শিল্পীদের মানসিকতা পরিবর্তনই হচ্ছে না। এখনো আমি দেখি মিছিল বেরোয়, আমাদের গান FM চালাচ্ছে না, আমাদের গান টিভিতে চালাচ্ছে না। ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ইজ নট ইভেন আ মিডিয়াম এনিমোর। ওইটাকে আমি ভাবছি বা কেন, আমার টার্গেট ওটা, আমার টার্গেট এখন ইউটিউবে মানিটাইজ করা হতে হবে, অপটিমাইজেশনের দিকে আমাকে ভাবতে হবে, আমি ভাবছি না। তো 2010-এ কি হলো, 2010-এ শিল্পীর কোয়ালিটি আস্তে আস্তে অন অ্যান অ্যাভারেজ পড়ে গেল। মানুষ এই একই সোলো, সেই একই টোন, একই রক, একই 4-4-6-8-3-3-4 শুনে যাচ্ছে, মানুষ আস্তে আস্তে ভাবলো। কিন্তু তখন কিন্তু আস্তে আস্তে মডার্ন মিউজিক মানুষের কাছে আসতে শুরু করেছে, তখন কিন্তু ইন্টারনেট আস্তে আস্তে আসছে, ইউটিউব অলরেডি আছে, তখন কিন্তু অলরেডি বলিউডের গান ইউটিউবে শোনা যাচ্ছে, বিদেশি গান শুনতে পাচ্ছে। বাংলাদেশ তখন কিন্তু লোকে আর্টস সেল শুনতে শুরু করেছে, তখন অর্থহীন শুনতে শুরু করেছে, এন্ড দে আর লাইক ওয়াও ম্যান দিজ আর সংস। এন্ড যখনই বাংলায় ফিরে তাকাচ্ছে, ঘুরে ফিরে 6-7টা ব্যান্ড, এন্ড দ্যাটস ইট। তাহলে এই যে কালচারটা গ্রো করেনি, আর এই যে আস্তে আস্তে স্পটলাইটটা মানে কমার্শিয়াল মিডিয়া, এটা তো একটা কম মানে সরি এটা তো মেইনস্ট্রিম মিডিয়ামের, মেইনস্ট্রিম মিডিয়াম মানে হচ্ছে সমস্ত স্পটলাইট ওটার উপরে, এবং যারা সেই স্পটলাইটের মধ্যে আছে তারা সবাই টাকা কামাচ্ছে এবং সেটাকে একটা প্রফেশন হিসেবে নিয়ে কাজ করছে। স্পটলাইটটা আস্তে আস্তে সরে যেতে শুরু করলো, মিডিয়াম হয়ে গেল সিনেমা। এবার তখন সবাই শুরু করলো কপাল চাপড়ানো, যে এই শুনছে না শুনছে না শুনছে না। কিন্তু তারা এটা বুঝলো না যে 10টা বছর ধরে যে ভুলটা করে আসছে এটা তারই একটা রিফ্লেকশন, পুরোপুরি নয় কিন্তু 50% দায় কিন্তু তার। এবার আমি শুরু করছি 2010-এ, আমার কাছে তখনও মানে হয় না সূর্যের আলো অনেক কাল আগে এসছে, তার আমার চোখে পৌঁছাচ্ছে এতদিন পর, আমার কাছে সেই 2000-এর মডেলটা আমার চোখে তখন আছে, যে আচ্ছা ভালো গান তৈরি করব, লেভেল অব্দি নিয়ে যাব, দ্যাটস ইট, বাদ বাকি হয়ে যাবে। কিন্তু আদতে অনেকটা পাল্টে গেছে মডেল, তখন অলরেডি কিন্তু লেভেল গুলো ধুকছে, তারা নিজেরা বলছে তোমরা একটা কম্পাইল্ড অ্যালবাম বার করো। আমি নিজে হয়েছে, আমি নিজে পয়সা ডুবে গেছে, এরকম হয়েছে, বলেছে যে কম্পাইল্ড অ্যালবাম বার করবো, গান দাও। আমি তো বিশাল ব্যাপার, অ্যালবামে গান বেরোচ্ছে মানে বিশাল ব্যাপার, বাট অলরেডি দ্যাট ইজ আউটডেটেড। কিন্তু মানুষকে অ্যাওয়্যার করার কোনো মাধ্যম নেই, লোক নেই, কোনো সিনিয়র এসে বলছে না যে আমাদের মাধ্যম পাল্টে যাচ্ছে, আমাদেরকে আরো সতর্ক হতে হবে, আমরা এবারে নতুন ভাবে মিউজিক ভিডিও দিকে ফোকাস করতে হবে। এই যে চেঞ্জটা হয়েছে সেটা চোখে আঙুল দিয়ে দেখানোর কেউ ছিল না, আস্তে আস্তে স্পটলাইট ঘুরে গেছে। ফর এক্সাম্পল, আজকে গলি বয় যখন রিলিজ করলো, একটা র‍্যাপ নিয়ে আমরা সিনেমা দেখলাম, প্রোডিউসার ভাবলো যে বাহ ভালো পয়সা কামাচ্ছে, MTV ভাবলো বাহ তাহলে র‍্যাপ মানুষ শুনছে, তাহলে হাসেল করা যায়। যেই মুহূর্তে হাসেল হলো, প্রচুর র‍্যাপার উঠে চলে এলো, যারা অলরেডি ছিল, যারা স্ট্রাগল করছিল। তার মানে কি, স্পটলাইটটা ঘুরলো কিন্তু আমাদের র‍্যাপারদের উপর। তাহলে আমরা এখন ভুক্তভোগী যে আমাদের উপর এখন স্পটলাইট নেই। আমি জাস্ট ভাবতে পারি যে হয়তো কোনোদিন একটা সং রাইটার কিনে একটা সিনেমা তৈরি করা হবে, তারপর জি বাংলা হয়তো ভাবতে পারে যে একটা সং রাইটারদের নিয়ে, সিঙ্গারদের নয় সং রাইটারদের নিয়ে একটা হয়তো এরকম ইয়ে করা হলো, রিয়েলিটি শো, যেটা আমার দিদি বোন ভাই মা সবাই 9:30 থেকে বসে দেখছে। এন্ড ইমিডিয়েটলি দ্য সিন ওয়ান সেকেন্ড চেঞ্জেস, ওয়ান সেকেন্ড মেইন স্ট্রিম হয়ে যেতে পারে। কিন্তু 2020-তে এসে এই যে নোংরামিটা শুরু হয়েছে, যে পয়সা দিয়ে ভিউ কিনে নেওয়া, আমি পয়সা থাকলেই আমি 1 লাখ ভিউ করে দিতে পারি, মানে দিস ইজ রিডিকুলাস। মানে আমার আমার খুব আমি খুব চিন্তিত, মানে শিল্পী সত্তাটা আস্তে আস্তে কতটা একটা মানুষ ধরে রাখতে পারবে,
বা শিল্পীরা কতদিন নিজের মননকে বাঁচিয়ে রাখতে পারবে এটা আমি খুব চিন্তিত। তার কারণ আস্তে আস্তে এই মিমস আর এই তোমার ট্রোলস এই সমস্ত ভিডিওগুলো আস্তে আস্তে ওভার পাওয়ার করে যাবে, তখন ওরা ভাবতে শুরু করবে যে তারা তো আমাদের এক্সিস্টেন্সই নেই। ঠিক আমরা যেমন ওই সিনেমাটায় দেখেছি কেদারা, তুমি কেদারা দেখেছো কিনা আমি জানি না, সেখানে ভেন্ট্রিলোকুইস্ট মানে হরবোলা যারা করে, একজন হরবোলা করতেন হয়তো ওনার সময় হয়তো উনি অনেক কল পেতেন, উনি হয়তো ডাক পেতেন, কিন্তু এখন সেটা চলে না এবং তিনি আস্তে আস্তে মরে গেলেন এবং তার মৃত্যুতে কারোর কিচ্ছু যায় এসে গেল না। এমনটা যেন না হয় যে আজকে আস্তে আস্তে সিঙ্গার সং রাইটার অরিজিনাল আর্টিস্ট যারা সত্যি সত্যি ভালো কন্টেন্ট বানায় তারাও এভাবে যেন বিলুপ্ত হয়ে যায়, এটা যেন না হয়। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা যদি করতে হয় শিল্পীদের কিন্তু টপ নচ কাজ করে যেতেই হবে, ভিডিও হোক সেটা অডিও হোক সব ভাবে। তোমাকে যেন আমরা যেন একটা স্ট্যান্ডার্ড আউটপুট সবসময় প্রডিউস করে যাই, সো দ্যাট কোনো একদিন যদি স্পটলাইট ঘোরে সেদিন যেন আমাদের ফেল না হতে হয়। দ্যাট ডে উই মাস্ট বি লাইক উই আর অলওয়েজ রেডি, লাইক দ্য হাসেল থিং। হাসেলের মতো যদি আজকে একটা অনুষ্ঠান হয় সেখানে যদি 10 জন সং রাইটার ডাকা হয়, তারা যেন আমাদের বাংলা কেন তারা যেন বাংলাকে কাঁপিয়ে দিতে পারে, তারা যেন এটা স্টেটমেন্ট রেখে আসতে পারে যে উই আর অলওয়েজ দেয়ার। তো আমার মনে হয় 2020-তে এই এই যুদ্ধটা করার লোকও কমে গেছে, তারা সবাই ছুটকো ভিউজ এর পিছনে দৌড়াচ্ছে, স্পটলাইট যেদিন আসবে কঙ্কাল কিন্তু বেরিয়ে পড়বে। রাইট, এইটার ব্যাপারে আমি আমার কিছু মতামত আছে যেগুলো আমি বলবো অবশ্যই। কিশলায় রয়, অস্মিতা রয়, সুমিত নন্দী, অমৃতা রয় এবং মৌলি ব্যানার্জি এনারা জয়েন করলেন, থ্যাংক ইউ ফর জয়নিং। যেটা বললে সেটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো, আমি একটা পয়েন্ট অফ ভিউ পেলাম, ঠিক আছে, এবং পয়েন্ট অফ ভিউটা কেন তোমার পয়েন্ট অফ ভিউটার সাথে আমার মানে আমার ব্যাপারটা কি হয়েছে, আমার বা তমালকে যদি তুমি জিজ্ঞেস করো, যে তমালের কথা তুমি একটু আগে বলছিলে, আমাদের হয়ে গেছে কি বলতো, আমরা না কাস্প বলে না মানে দুটোর মাঝখানে পড়েছি, ঠিক হ্যাঁ ঠিক 5-6টা বছর আগে হলে কেস খেয়ে যেতাম, আর 5-6টা বছর পরে হলে যে বিষয়টা কি সেটা আমরা বুঝতাম না এবং আমরা পরের ধারাটার মধ্যে ঢুকে যেতাম। তুমি তমালকে জিজ্ঞেস করলে আমার মনে হয় তমাল তোমাকে একই উত্তর দেবে, এবং যে কারণে, এবং তমালের আমি খুব বড় ফ্যান সেটা তমাল নিজেও জানে। কেন তমাল পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক নয়, তমাল পৃথিবীর শ্রেষ্ঠ সিঙ্গার সং রাইটার নয়, আমি আমার আমি বলবো আমার সেইটা রেফারেন্স হয়তো অন্য কেউ কোথাও হয়তো হয়ে রয়েছে, হয়তো জোয়ান বেস ধরে নাও, ঠিক আছে, কিন্তু একটা জিনিস যেটা করা সম্ভব হয়েছে এবং তোমাকে আমি বলি যে সেটা কিভাবে হয়েছে আকিব, যে এই যে তুমি একটা কথা বললে প্রথমত, যে পুরো দেশের নজর যখন বাংলায় এসেছে তখন দেখা গেছে যে বাংলায় ভ্যারাইটি নেই, এবং ঠিক তার আগেই তোমাকে আমি বলছিলাম যে ভ্যারাইটি গুলোকে কিভাবে মুছে দেওয়া হয়েছে, মানে একটা একটা গোষ্ঠী যখন কাজ করেছে, একটা গোষ্ঠী এভাবে কাজ করেছে এবং তারা আখেরে বেসিক্যালি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। মানে আমার সবচেয়ে বড় আক্ষেপ যেটা হয়তো তুমিও এখন দাঁড়িয়ে এটা ভাবছো, যে আমাদের প্রোডাকশনের মান কেন ন্যাশনাল স্ট্যান্ডার্ডে হয় না, আমাদেরকে কেন রিজিওনাল ইন্ডাস্ট্রি হিসেবে এ করা হয়, আমাদের যখন আজকে শুধু কি এটা পয়সা নাকি একটা যে একটা ট্রেনিং হয় যারা ধরো ভিডিওস দেখছে, যে ভিডিওসটা আমি দেখছি এবং একটা তো একটা চল হয়ে যায়, একটা কোনো মতে একটা কিছু করলেই হলো, ঠিক আছে, একটা মানে এগুলো নিয়ে হ্যাঁ ঠিক আছে শুনবে তো সেই বাঙালার লোকেই, মানে এই যে একটা গাছাড়া ভাব, এই গাছাড়া ভাবটা ভাই আমাদের জেনারেশন লোকে কখনো কিন্তু এখান থেকে আসেনি, এসেছে আগের থেকে, ঠিক আছে, গাছাড়া ভাবটা এখান থেকে আসেনি, উল্টে তোমার মতো লোক কেন গুরুত্বপূর্ণ, কারণ তোমরা এটা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো। এবারে আকিব তোমাকে তোমার সাকসেসটা আমি বলি, কিন্তু তোমার সাকসেসের সাথে সাথে আমি তোমালের সাকসেসটাও বলি, যে কি হয়েছে এই যে রেডিও টেডিও গুলো তে, মানে তুমি যদি ধরো 2005-এ একটা অ্যালবাম করে থাকতে, তাহলে যেটা তোমার ভবিষ্যৎ হতো, যেটা কিনা আমার তখন হয়েছিল, যে অ্যালবামটা নিয়ে দরজা দরজা ঘুরে আমি এটা বুঝেছিলাম যে তখন যে সমস্ত শিল্পীদের গান বাজতো, নয়ে আর যেটা তার খুব ভালো বন্ধু, না হলে তাদের গান বাজিয়ে রেডিও এত সুবিধা করে নিতে পারতো, কামাতো, তোমার সিডিটা সোজা চলে যেত ভাই ডাস্টবিনে, ঠিক আছে, এবং তুমি তমালকে জিজ্ঞেস করলে একই কথা বলবে,
যে ওর একটা ওদের হ্যাঁ, একটা আমার তমাল অ্যালবাম দার সাথে, বেরোতে কত, হ্যাঁ তমালদার সাথে আমি কাজও করেছি, তো আমি হুম তমালদার সাথে জানি, আমি তমালদার সাথে হ্যাঁ কথা হয় আমি এগুলো। যে একটা অ্যালবাম বেরোতে যেই খাটনিটা খাটতে হতো, তখন গিয়ে কিন্তু কিছু লোকে এই সিদ্ধান্ত নিয়েছিল যে এর ভরসায় দাঁড়ালে চলবে না। বিকজ আজকে যে তুমি বলছো চাকাটা ঘুরবে, এই বা এখন যে সময়টা এসছে, এই পিরিয়ডটা অ্যাটলিস্ট যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি 2010-এ কিন্তু জানতাম যে এটা একদিন হবেই। যে তোমার হাতে যদি সব ক্ষমতা থাকে, যেমন তুমি যে বলছো যে তুমি একটা এটা করছো না, মানে আমারও কিন্তু এখানে, তুমি যদি কখনো আসো তুমি দেখবে অডিও ভিডিও পুরো প্রোডাকশন আমার রয়েছে। মানে পুরো কাজটা একটা গান শুরু থেকে নিয়ে পুরো ভিডিওটা এডিট করে রিলিজ করে সবকিছু করে, যেটা তোমার যে টোটাল কাজটা করে, ওই কাজটা আমিও একা করতে পারি। এবং এই কাজটা কেন আমায় করতে হয়েছে, কারণ আমি জানি যে আমি যখন মিক্স করতে যাব, আমি রেকর্ড লেভেলটা, রেকর্ড লেভেল বলে তুমি কে, আমি মিক্স মিক্স একটা গান করাতে যাব, মিক্সিং আর্টিস্ট বলবে যে আমি তো অমুক বড় আর্টিস্টের গান মিক্স করছি, আমার কাজটা হয়তো হেলায় ফেলায় করবে। আমি কাউকে বলবে যে তুমি একটু গিটার বাজাও, সে বলবে ভাই তোমার সাথে কেন বাজাবো, কারণ অবভিয়াসলি আমারও কোনো গডফাদার নেই, ঠিক আছে। তো আমি দেখলাম যে আমাকে করতে হলে আমাকেই করতে হবে। এবং মজার ব্যাপার হলো এটা যে ফর্চুনেটলি চাকাটা ওইদিকে ঘুরে গেল, যে এখন যেটা দরকার যে মানুষের কন্টেন্ট তৈরি করার দরকার। এবং কিছুদিন আগে একটা রেকর্ড লেভেল আমার সাথে চুক্তি করেছিল আগের বছর, ওরা বলেছিল পুরো বাংলার থেকে আই ওয়াজ দ্য হাইয়েস্ট কন্টেন্ট মেকার, মানে ইন দ্য লাস্ট 3 or 4 years দ্য নাম্বার অফ সংস দ্যাট আই হ্যাভ ওকে, প্রোডিউসড দ্যাট ইজ আ রেকর্ড, ঠিক আছে। অ্যান্ড অল অফ দ্যাট আই হ্যাভ ডান মাই সেলফ অ্যান্ড অ্যালং উইথ তুষার। আমি একটা জায়গা দেখলাম অ্যান্ড ইট ওয়াজ আ গ্রেট জয় ফর মি ফর টু সি গাইজ লাইক ইউ এবং তমাল, যার সাথে আমার বহু কথা, এবং এরকম অনেক লোকেরা রয়েছে যারা কিন্তু আজকে শুরুই করছে এই জায়গা থেকে যে আমাকে পুরোটা নিজে করতে এক্স্যাক্টলি। হবে। এবং সানি কর্মকার রয়েছে, ঠিক আছে, হি ইজ অলসো ব্রিলিয়েন্ট। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে যে আমরা ভুলটা একটা জায়গায় করেছি, ভুলটা কি করেছি আমার মনে হয় যেটা ভুল, তোমার নাও মনে হতে পারে, যে ওই লোকগুলো যারা, যেটা তুমি বলছিলে যে আগে যারা শুধু নিজের স্কিলের ওপর থাকতো এবং আর কিছু তাদের করতে হতো না, ইফেক্টিভলি, তার জন্য আমাকে 4 গুণ রেয়াজ তো করতে হয়, মানে আমার তো বাজনাটা পড়ে গেলে চলবে না, বুঝতে পারছো তো? হ্যাঁ, তো এক্স্যাক্টলি। কাজেই তো এখন ওইটা তো বিষয় হচ্ছে যে তাদের হাতে কি বলতো, তারা যখন ইউটিউব এবং এই জিনিসটা যখন পুরোটা কন্টেন্ট মেকিং এর উপর চলে আসলো, অ্যাকচুয়ালি দে শুড হ্যাভ বিন ক্রিপল্ড। যারা 15-20 বছর ধরে আর কাউকে ঢুকতে দেয়নি, তাদের কিন্তু হাতে কিন্তু ক্রাচ এসে গেছিল একটা পয়েন্ট অফ টাইম, যে এখন, কারণ তারা তো এগুলো পারে না করতে, ও যতদিনে ভাববে ততদিন আমি 4টা ভিডিও বানিয়ে ফেলবো। তো এইবারে ও ও পারে না। এবারে আন্ডারনিথ আরেকটা যেটা হলো, যে এটা ইজ দ্য কারেন্ট সিচুয়েশন এন্ড আই মাস্ট টেল ইউ, যে ইয়াং জেনারেশন কে, দেয়ারফর দে উড নিড দ্য ইয়াং জেনারেশন, পিপল লাইক ইউ টু ডু দ্য ওয়ার্ক ফর দেম, ইউ আন্ডারস্টুড? মানে যে হ্যাঁ, আমি জাস্ট তোমাকে আমি হ্যাঁ এটা বলো না, বলো করছি, না। হ্যাঁ, হ্যাঁ যে এবং পিপল লাইক ইউ আমি বলবো না, পিপল, দেয়ার আর লট অফ ইয়াঙ্গার গাইজ অলসো হু আর কেপেবল, ইউ নো, মানে তাদেরকে তুমি যদি একটা টাস্ক দাও, ও ধরো ভিডিওটা শুট ফুট করে সবকিছু করে এডিট ফেডিট করে, মানে এই জিনিসটা যেটা 4 দিনের মধ্যে করে দেবে ফ্রি অফ কস্ট, মানে তাকে ধরো একটা বললে যে তোমার ভাই আমি অমুক জায়গায় প্রমোশন করে দেবো, অমুক খবর চ্যানেলে গিয়ে তোমাকে বসিয়ে দেবো, এটা তার প্রমোশন। ইভেনচুয়ালি কিন্তু দে আর দে হ্যাভ ক্যাপচার্ড ব্যাক স্লোলি, আই এম টেলিং ইউ। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন আই এম সেইং দ্যাট ইট ইজ কিন্তু এটা গ্রুপিজম, এগুলোকে এখন যেমন এই বিষয়গুলো আলোচনার জায়গায় চলে এসেছে, যেমন তুমি বলছিস একটা ঘটনার নিরিখে সবার কাছে চলে এসেছে এবং সবার এগুলো জানা উচিত বলেই আমি এত কথা বলছি, যে এইটা এরম ভাবে ছেঁকে ধরে সাইড দিয়ে। এবং একটা জেনারেশনের ব্রেন ওয়াশ করা, তারা যাতে তাদের সাপোর্টে এসে এখন, এবং পুরনো তাদের একটা ভিডিও হচ্ছে, তাদের গানকে ট্রেন্ডিং করাতে হবে, অমুক করতে হবে, সব ইয়াং মাইন্ডস কিন্তু কাজ করছে, যারা হয়তো অর্ধেক সময় তো পয়সাও পাচ্ছে না কাজটা করার জন্য, ঠিক আছে। আর একটা জিনিস শুরু হচ্ছে ফ্রিতে পয়সা না দিয়ে কাজ করিয়ে নেওয়া, এটা আবার প্রচলনটা এটা শুরু হচ্ছে, ম্যান ইট, অ্যান্ড বস আই এম টেলিং ইউ, বাট উই ক্যানট সে দ্যাট উই হ্যাভ ফেলড। মানে আমার ইন্ডিপেন্ডেন্ট লেভেলও যখন গান তৈরি হয়েছে, আই হ্যাভ অলওয়েজ মেড শিওর যে লোককে আই হ্যাভ পেড মানি, কিন্তু মানে এসে যে গিটার বাজিয়েছে ফ্রম মাই পকেট, যে এই লোকটা যাতে টু চেঞ্জ দ্য ট্রেন্ড, ইউ আন্ডারস্ট্যান্ড, যে ও মনে রাখবে ও যখন আগামী দিনে একটা কাজ করবে ও কাউকে পয়সা দেবে, একটা তো এগুলো তো ট্রেন্ড সেট হয়ে গেছে না। তুমি একটা ফ্রিতে ওকে দিয়ে একটা কাজ করিয়ে, ওকে বলি যে তোমার আমি ব্র্যান্ডিং করে দেবো, ওকে বলি অমুক, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আওয়ার, আই থিঙ্ক আওয়ার ইন্ডাস্ট্রি সাফার্স আ লট ম্যান, বিকজ দেয়ার ইজ নো প্রফেশনালিজম, দ্য রিয়েল প্রফেশনালিজম ইজ মিসিং। যে আকিব তোমার এই কাজটা ভালো, তুমি আসো, আইদার আইল গো ফর আ বার্টার সিস্টেম, আমি তোমায় বলবো তুমি আমার এই কাজটা করে দাও, আগামী দিনে তোমার যখন প্রয়োজন পড়বে আমিও ফ্রিতে করে দেবো, অথবা আই উইল পে ইউ মানি অ্যান্ড সে দ্যাট বস ইউ
তো আমার কিন্তু এই জিনিসটা মনে হয় একটুখানি আমি তোমার থেকে এই জায়গাটা সরে দাঁড়ালাম যে উই আর ইন আ গুড পজিশন, ইউ আর ইন আ ভেরি গুড পজিশন বিকজ দ্য পাওয়ার ইজ ইন ইউর হ্যান্ডস, বাট ইউ আর, এবং অনেক লোকেরা যারা ধরো তোমার এই ক্ষমতাটা পজেস করবে অথবা যারা তোমাকে দেখে আগামী দিনে মনে করবে, যেমন তমালকে দেখে অনেকে মনে করেন যে আমি তমালের মতো হতে চাই, পুরো সেলফ সাফিসিয়েন্ট, ঠিক আছে, সেই ধরনের লোকেদের এটা জানা উচিত যে পাওয়ারটা তার হাতে অ্যাকচুয়ালি, মানে ইট ইজ ইম্পর্টেন্ট টু নো দ্যাট পাওয়ার ইজ ইন দেয়ার হ্যান্ডস বিকজ দ্য আদার পিপল উইল মেক স্টিল মেক দেম ফিল যে পাওয়ারটা ওর কাছে নয়, বাট ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড দ্য পাওয়ার ইজ রিয়েলি উইথ ইউ ম্যান, অ্যান্ড আই এম সো হ্যাপি ফর দ্যাট। এবং তুমি যেটা বলছিলে সেটা বলো। হ্যাঁ, আমি যেটা বলছি যে আমি যতটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে যে মানে একটা কয়েনে তো দুটো সাইড হয়, একটা হচ্ছে তোমার খারাপ দিক একটা ভালো দিক, আমরা খারাপ দিকটা বললাম, তুমি এক্স্যাক্টলি কয়েনের আদার সাইডটা বললে, যেটা হয়তো যেটা গোটা অ্যান্সারটাকে কমপ্লিট করলো, যে এই যে সিচুয়েশন আমরা দাঁড়িয়েছি তার দুটো আঙ্গিক আছে, একটা তো আমি যেটা বললাম যে খারাপ দিকটা এবং ভালো দিকটা তুমি বলে দিলে, এবং এইখানে না কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো নিয়ে আমাদের এখনো ঘষা মাজা করা দরকার বলে আমার মনে হয় অ্যাজ আ ফিল্ম মেকার। বিকজ আমি বলি, এটা আমি বুক চিতিয়ে বলছি, 2015-তে যখন আমি নিজের টিম তৈরি করলাম, মানে একটা ভিডিও ভিডিও মেকিং টিম তৈরি করলাম, আই ওয়াজ দি ফার্স্ট পার্সন ইন ইন্ডিপেন্ডেন্ট সিন, যাদের গান এখন শোনা যায়, টু ইউজ আ মেকআপ আর্টিস্ট, আ কালারিস্ট, আ ডিও, আ প্রফেশনাল ডিওপি অ্যান্ড আ ডিরেক্টর, এবং এরা সবাই প্রফেশনাল, মানে জাস্ট আমি ডিরেক্টর বলছি বলে নয়, একজন ফিল্ম মেকিং স্টুডেন্ট ইজ আ ডিরেক্টর, আ মেকআপ আর্টিস্ট যে বাই লিভিং সে হয়তো মেকআপ শুরু করছে সবে, তখন আমি তাদের সাথে বার্টার সিস্টেমটা করেছিলাম যে ইউ আর অল স্টার্টিং সো লেটস গ্রো টুগেদার, আজকে যদি আমি ঝাপটা মারি তার মানে আমার সঙ্গে তোমরা আছো, তোমরাও একটা পয়েন্টে যাবে। এন্ড লেট মি টেল ইউ, শ্রীতমা মণ্ডল আমার টিমের কালার মানে আর কি মেকআপ আর্টিস্ট, ও এখন SBF এ কাজ পায়, সো I am really happy about that. And আমার আমার বুকটা ভরে যায় যখন এই যে তুমি যে বললে না তোমার টিমটা তৈরি হচ্ছে, দিস ইজ দি ওয়ে ফরওয়ার্ড, ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি সেলফ সাফিসিয়েন্ট, এন্ড এটা ভুলে যেতে হবে যে আমরা শুধু শিল্পী, আমরা হিরে থেকে জিরে সব করি, এইটা ভেবে শুরুই করতে হবে। ইফ উই ক্যান ডু দিস আফটার 10 years প্রবাবলি দিস উইল বি জাস্ট নর্মাল থিং। হ্যাঁ, এটাই তো হয়। তাই তো এইবার এইখানে একটা বিষয় আমি বলি, এখানে না ভাবনা চিন্তার একটা জায়গা ল্যাগ থেকে যায়। আমি অনেককে শুনি এটা বলতে, নতুন গান বেশি শুনবে না, বেশি ভিউ হবে না, এত খাটনি করে কি হবে, খাটনিটা করে কি হবে তারা এখন বুঝতে পারছে না। 10 বছর পরে যখন তাকে এক্সাম্পল দেওয়া হবে যে এই লোকটা করেছিল বলে আজকে তুমি আজকে সিনটা এই জায়গায়, তখন সে হয়তো বুঝতে পারবে। এটার হয়তো কোনো ফিনান্সিয়াল রিটার্ন নেই, কিন্তু আই এম বিং আ পার্ট অফ দ্য চেঞ্জ, আই এম বিং আ পার্ট অফ দ্য চেঞ্জ, মাই team is now earning because we started something in 2015, we proved it to the other people jara ekhon amari moton hoyto jemon for example shibashish is a co-musician of my city, amar or music bhal lage, or amar production theke bhal lagechilo, or amar gaan bhal lagechilo, shei theke bolechilo je amar erom ekta gaan ache, can we do this, I made sure I do something that is exemplary because I'm taking money, I think that is lagging because antorjatik maner প্রোডাকশন না দিতে পারি, আন্তর্জাতিক মানের ভাবনা তো ভাবতেই পারি বিকজ দ্যাট ইজ ইন মাই হ্যান্ড, আন্তর্জাতিক মানের প্রোডাকশনটা কিন্তু পয়সার উপর ডিপেন্ড করে, সেটা হয়তো আমার হাতে নেই, সেটা আমার দেশ আমাকে এত পয়সা দেয় না, সবকিছু হতে পারে, কিন্তু আন্তর্জাতিক মানের ভাবনা যদি আমার কাছে থাকে সেটাকে এক্সিকিউট কিন্তু সহজেও করা যায়, জিরো বাজেটে আউটস্ট্যান্ডিং ভিডিও করা যায়, সেই পড়াশুনোটা কিন্তু দরকার যেটা মানুষ করছে না। এবং আমি তোমায় বলি, আমি একটা ওয়ার্কশপ করার প্ল্যান করেছি যে আই উইল টেক মানি ফ্রম পিপল যারা আসতে চায়, শিখতে চায় যে কিচ্ছু না থেকেও কিভাবে সবকিছু করা যায়। রাইট, সো আই হ্যাভ প্ল্যান টু ডু দিস, হুইচ ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ, এবং মানে এইটারই দরকার, এবং যেটা তুমি এখন বললে যে এই সময় মতো এবং 10 বছর পরে কি হবে, যে কারণে আমি তুমি বসে তমালকে নিয়ে আলোচনা করছিলাম, যে তার কারণ হচ্ছে যে ও যখন ডেফিনেটলি ওর কাজগুলো শুরু করেছিল তখন ও তো নিশ্চয়ই জানতো না যে আজকে এই আলোচনায় ওকে নিয়ে আমরা কথা বলবো, কিন্তু ও নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে এবং অনেস্টলি সেই কাজ করে গেছেন। শুভঙ্কর চ্যাটার্জি বলছেন, দেয়ার ইজ নো রিয়েল প্রফেশনালিজম ইন বেঙ্গল, একটা মুখোশে ঢাকা। দেবলীনা রায়, শুভদীপ চক্রবর্তী, সুমন চট্টোপাধ্যায়, অভিরূপ চ্যাটার্জি, অনিন্দ সেনগুপ্ত, অল অফ দেম আর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। একদম লাস্ট সেগমেন্টটা চলে যাই তোমার সাথে আকিব, তার আগে আরেকবার জাস্ট বলে নিই যে
ইন্ডিয়ান ড্রিমস ফাউন্ডেশনের ডোনেশনের জন্য আজকে অপশন রেখেছি। যদি কেউ মনে করেন যে ডোনেট করতে চান, তাহলে স্ক্রিনের নিচে একটা ডোনেট একটা বাটন রয়েছে, যে বাটনটা প্রেস করে কিন্তু আপনারা ডোনেট করতে পারেন। লাস্ট সেগমেন্টটা হচ্ছে এটা আমার প্রথম, তার আগে বলি যে আমার দারুণ লাগলো আজকে এই আলোচনাটা করে। ইনফ্যাক্ট শুধু মানে একটা আমারও স্পেসিফিক খুব জায়গা ভালো নিয়ে আলোচনা করি অনেকটা সময় কেটে গেল, এবং যেটা আমি একদম শেষে তোমাকে জিজ্ঞেস করবো এই পুরো এটা হয়ে যাওয়ার পরে, যে তোমার ফিউচার প্ল্যানস কি কি আছে। কিন্তু তার আগে আমি গানগুলো নিয়ে একটু ডিসকাস করে নিতে চাই, যে গানগুলো তুমি পাঠিয়েছো, এবং লাস্ট সেকেন্ডে যেটা হয় যে পাঁচটা গান তুমি আমাকে পাঠিয়েছো, হ্যাঁ হ্যাঁ তার মধ্যে তিনটা গান যেটা তুমি শুনে ইন্সপায়ার্ড হয়েছো কোনো না কোনো সময়, এবং বাকি দুটো যেগুলোর তুমি একজন কন্ট্রিবিউটিং আর্টিস্ট, সেরকম পাঁচটা গান। তার মধ্যে প্রথম গানটা যেটা স্পাইস, আই থিঙ্ক ইটস অ্যান অ্যালবাম, রাইট? ইটস আ সং অফ অ্যান অ্যালবাম, তো ওটা প্যারাশুট কোল্ডপ্লে, অ্যালবামের একটি গান। হ্যাঁ, প্যারাশুট অ্যালবামের গান, হ্যাঁ রাইট রাইট, যেটা 2000-এর শুরুর দিকে, আমি মনে হয় 2000 সাল টাল এরকম হ্যাঁ, একদম সময়তেই প্রথম দিক, জিনিসটা ওদের ফার্স্ট অ্যালবাম, হ্যাঁ কারেক্ট। হ্যাঁ 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 স্পাইস, এইটা নিয়ে যদি তুমি বলো যে এই গানটা তোমার কেন পছন্দ। আমি জাস্ট একটু আগেই একটু একটা কথা বলছিলাম যে আন্তর্জাতিক ভাবনা, এবার আন্তর্জাতিক ভাবনা কিন্তু মানে আমার কাছে যেটা আন্তর্জাতিক, যে বিদেশি মানে ফর এক্সাম্পল কোল্ডপ্লে যে ভোকালিস্ট, ওর কাছেও একটা আন্তর্জাতিক মানে ভাবনা স্তরটা ওটাই, মানে ওটা কমে যায় না। তাই আমার মনে হয় স্পাইস হচ্ছে এমন একটা গান যেটার ভাবনাটা আন্তর্জাতিক, মানে ইটস এ ইউনিভার্সাল, মানে এত ব্যতিক্রমী ভাবে ভাবা যায়, এত ডিপ ডাউনে গিয়ে একটা গান লেখা যায়, দ্যাট অ্যাট্রাক্টেড মি লাইক এনিথিং। আমার মনে হয়েছিল দিস ব্যান্ড, আমার তখন সত্যি বলছি আমি জানতাম না কোল্ডপ্লে ইজ হাউ, মানে কতটা ফেমাস কোল্ডপ্লে আমি জানতাম না, বাট গানটা শোনার পরে আমি খোঁজাখুঁজি করে দেখলাম দে আর অলরেডি ফেমাস, সো আই থট কি জাস্টিফাইড হয়েছে ব্যাপারটা। তখন আমি বুঝলাম যে এই রকম একটা গান কেন আমরা তৈরি করতে পারছি না, বা তো আমি বলছি না, স্পাইস ইজ দ্যাট সং, ইটস বিউটিফুল। ফ্যান্টাস্টিক। তো সেকেন্ড গান তুমি বলেছো কাল হোনা হোর টাইটেল ট্র্যাক, যেটা যেটা কিনা কাল হোনা হো সিনেমার থেকে, এবং মনে হয় জাভেদ আখতারের লেখা এবং শঙ্কর এহসান লয়ের সুর করা, সোনু অ্যাবসলিউটলি নিগমের গাওয়া কারেক্ট, যে গান, এই গানটা তোমার কেন পছন্দের এটা একটু বলো। তার কারণ আমার মনে হয় এই গানটা যুগান্তকারী, মানে যুগে যুগে গানটা বুড়ো হবে না, এটাও হুম কিন্তু হুম একটা আর্ট তৈরি করার একটা মানে এটা স্পেশাল মশলা, যে এই মশলাটা দিলে একটা গান 50 বছর থাকতে পারে। এরকম গান তৈরি সব সময় কিন্তু হয় না, একটা গানে সব রকম মেটেরিয়াল তুমি দিলে, আন্তর্জাতিক করলে সব করলে সব করলে, বাট দের ইজ অ্যান এক্স ফ্যাক্টর, ওই KFC এর ওই মশলাটা কিন্তু লাগে, যেটা কিন্তু 50 বছর একটা গানকে রাখতে পারে, সেটা কিন্তু সব গান হয় না, সব ক্রিয়েটার সেই গান তৈরি করতে পারে না। আমার মনে হয় কালহুনা ইজ দ্যাট সং দ্যাট উইল স্টে, আই মিন ইউ লিসেন টু ইট এন্ড তোমার গায়ে এখনো গুজবাম দেবে, দ্যাটস রাইট দ্যাটস রাইট বিকজ রাইট রাইট, ইটস এ বিউটিফুল সং অ্যাকচুয়ালি, সব দিক থেকে ইটস এ ঠিকই বিউটিফুল সং বলেছো, সব দিক থেকেই সব দিক একদম থেকে। খুব। হ্যাঁ, তৃতীয় গান তুমি বলেছো সব লোকে কয় লালন কি জাত, এটা লালন শাহির একটা গান, এই গানটা, এই গানটা নিয়ে তোমার কি বক্তব্য বলো। এই গানটা যখন আমি শুনি তখন অলরেডি আমি কিন্তু মানে কি বলে জীবনমুখী গান যাকে বলে আর কি, জীবনের গান, যাপনের গান, বা এই যে মস্তিষ্কের নানান রকমের ডিলেমা এইসব নিয়ে গান লেখা শুরু করেছে। গানটা শোনার পরই ভাবলাম আরে সাবাস, এই লোকটা তো আমার দলের লোক, মানে এই লোকটা তো কয়েকশো বছর আগে এইটাই বলে গেছেন যেটা আমি এখন বলার চেষ্টা করছি, সো আই রাইট, ইমিডিয়েটলি লাভ দিম। মানে লালন, তুমি যদি গানটা শোনো সেখানে জাতিবাদ, ধর্ম মানে ধর্মের এই যে তত্ত্ব পুরো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এবং এটা এমন একটা সময় করা হয়েছে যে সময় এইগুলোর ইনফ্লুয়েন্সেস প্রচুর বেশি প্রচুর ছিল, হয়েছে, মানুষকে মেরে ফেলা হতো এইগুলোর এগেনস্টে কথা বললে, এত আন্তর্জাতিক মানে সো মডার্ন, মানে আই লাভ দিস, মানে আমি টু বি ভেরি অনেস্ট আমার মনে হয় যে উনি যদি এখন বেঁচে থাকতেন আমি ওনাকে জাস্ট বন্ধুর মতো মানে ভালোবাসতাম আর কি, এখনো বাসি। ফ্যান্টাস্টিক। লাস্ট দুটো গান, তার মধ্যে আমি এটার ডিটেলস গুলো সব বলতে চাই। প্রথম যেটা তুমি বলেছো মৃতের চিঠি, যেটা 21শে জুন 2019 এই দিনে ইউটিউবে রিলিজ করেছিল, লিরিক্স কম্পোজিশন আর গাওয়া তোমারই, অ্যারেঞ্জমেন্ট করেছেন নবরণ বোস, গিটার কৌশিক দে, বেস অভিষেক নোনা ভট্টাচার্য, এসরাজ সাম্যব্রত মুখার্জি, ব্যাকিং ভোকালস অ্যানি আহমেদ, আর তুমি গেছো, মিক্স এন্ড মাস্টার করেছে সুদীপ্ত পাল। এই এই গানটার ব্যাপারে তুমি যদি একটু বলো, এটা তোমার কেন স্যাটিসফাইং মনে হয়?
ওই যে শুরুর দিকে আলোচনায় একটু বলছিলাম না যে একটা গান আমরা যখন মানসিক ভাবে সেই জায়গায় থাকি, হুম সুর হুম এবং কথা নিজে নিজে তৈরি হয়ে যায়, যে আমরা এমন হুম একটা ক্রিয়েটার মোডে চলে যাই যে হুম এভরিথিং হ্যাপেন্স ইন অ্যান অটো মোড অ্যান্ড ইউ আর কমপ্লিটলি ইন এ ট্রান্স, অদ্ভুত একটা নেশা নেশা চলে আসে, ওই সময়টুকু নিজের মানে মস্তিষ্কের উপর ছেড়ে দিতে হয়, মানে হুম সাবকনসিয়াস কনসিয়াসনেস এর একটা অদ্ভুত মেলবন্ধন তৈরি হয়ে একটা আউটপুট, যেটা হুম আমার মনে হয়েছিল মৃতের চিঠির মতো গান আমি আগে তো লিখিনি, আমি নিজে শুনেছিও কম, তাই হুম জন্য হুম আমার মনে হয়েছিল ওই যে আমি বলছিলাম যে আমি খুব নতুন তৈরি করতে চাই, হুম হুম সো আমার মনে হয়েছিল এই একটা নতুন আমি জিনিস তৈরি করলাম যেটা গানই বলে কিন্তু এটা খুব ভীষণ অন্যরকম এবং আই রিলি লাইক ইট, এবং হুম আমি হুম যেহেতু শুনতে পছন্দ করছি। আর আরেকটা জিনিস হচ্ছে আমি একটা গান তৈরি করে আমার স্পেশাল কিছু কয়েকজন লোক আছে তারা জানেও না যে আমি গানটা তাদেরকে কেন পাঠাই, কিছু জাস্ট লিসনার্স মানে আমার অফিস হুম কলিগস তাদেরকে পাঠাই, আমি তিন চার রকমের মানুষকে পাঠিয়ে দিই গানটা, এটা গান লিখেছি শুনতো, আই ইমিডিয়েটলি গ্যাদার ফিডব্যাক হুম অ্যান্ড ফাইন্ড আউট যে আমি যেভাবে ভাবছি তারাও সেভাবে ভাবছে কিনা, অ্যান্ড হুম জেনারেলি মোস্ট অফ দ্য টাইম ইট ইজ রাইট। তো হুম আমার মনে হয়েছিল যে এই গানটা আমি খুব সুন্দর তৈরি করেছি, ভীষণ ভালো তৈরি, তাই আমার মনে হয় এটা। তারপরে তো ভিডিওর কথাটা তো পরের কথা, তবে তৈরি গানটা হিসেবে আমার মনে হয় গানটা ভীষণ অন্যরকম। ফার্স্ট ক্লাস। এবং ফিফথ গান তুমি বলেছো অন্যরকম আলো, যেটা 28শে জানুয়ারি 2020 এই দিন ইউটিউবে রিলিজ করেছে। এটারও লিরিক্স কম্পোজিশন আর গাওয়া তোমার, ইউকেলেলেও তুমিই বাজিয়েছো, অ্যারেঞ্জমেন্ট করেছেন সুদীপ্ত পাল, গিটার বাজিয়েছেন নির্মাল্য চৌধুরী এবং মিক্সিং এন্ড মাস্টারিং করেছেন সুদীপ্ত পাল। এই গানটা নিয়ে একটু বলো। এই গানটাও আমার কাছে খুব স্পেশাল একটা গান, তার কারণ হচ্ছে যে আর একটা জিনিস বলি যে যেহেতু সিনেমার গান শুনে ইনফ্লুয়েন্স হয়েছিলাম, প্রথম দিকে যে গান লিখতাম সেগুলো খুব লম্বা হতো গান আমার, হুম যা মানে ফরম্যাটটা হতো মুখড়া, তারপর একটা অন্তরা, তারপরে হয়তো কিছু একটা ইনস্ট্রুমেন্টাল সেকশন, তারপরে আবার একটা পার্ট, তারপরে শেষ, মোটামুটি হুম 5-6 মিনিটের গান করে ফেলতাম। তো আমি কনসিয়াসলি 2016-17 থেকে চেষ্টা করেছি গানগুলো 5 মিনিটের মধ্যে রাখার, সেটা নিজেকে হুম একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ইফ আই ক্যান রিফ্লেক্ট দ্য সেম কাইন্ড অফ কি বলে আউটপুট, একই হুম এনরিচমেন্ট থাকে তাতে কিন্তু সময়টা কমে আসে, অ্যান্ড আই হ্যাভ বিন সাকসেসফুলি এবল টু ডু দ্যাট মাই সেলফ। অন্যরকম হলো 4 মিনিটের একটা গান, 4 মিনিটের বোধহয় গান, এবং ওই যে বলছিলাম না ছবি আঁকার বিষয়টা, এই হুম গানটা শুনলে তুমি তোমার চোখের সামনে ভিডিওটা না দেখলেও একটা অদ্ভুত মায়াবী ছবি তুমি দেখতে পাবে, হুম যেটা আমিও পেয়েছিলাম। এবং ওই যে আই অলওয়েজ অ্যাজ এ ক্রিয়েটর ট্রাই টু ক্রিয়েট পেন্টিং, আই মিন ট্রাই টু ড্র সামথিং, একটা হুম স্বচ্ছ ছবি, আমার মনে হুম হয়েছিল এই গানটা দিয়ে একটা স্বচ্ছ ছবি ধরা পড়ে যেটা কিন্তু ইকুয়ালি রিচ অ্যান্ড কমার্শিয়ালি ভায়াবেল হতে পারে, হুম 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 তাই জন্য আমার মনে হয় এই গানটা খুব স্পেশাল। অলসো বিকজ আই স্টার্টেড ওই যে বললাম অনুপমের ওই একটা পুশ আমি পেয়েছিলাম ওর গান হুম থেকে, সামহাও ওর গানটা খুব পছন্দ হয়, বলে যে তুমি আমার চ্যানেল থেকে গানটা করবে, তখন আমি রাজি হই, ওই হুম সার্কেলটা হয়তো পূরণ হয়েছিল, ওই ছোট্ট ছোট্ট রাইট নিজের জীবনের গোল থাকে, আমার কাছে রাইট গানটা খুব স্পেশাল তাই। ফ্যান্টাস্টিক। সঙ্গীতা ঘোষ বলছেন একটা গান কি শোনা যাবে। আনফর্চুনেটলি আমাদের এই ফরম্যাটটা যেটা আমরা করি তাতে পারফরমেন্সের ব্যাপারটা একদমই থাকে না, এবং আলোচনার দিকেই আমরা ফোকাস করি, এবং যিনি শিল্পী আসছেন তাকে যত ভালো করে আমরা জেনে নিতে পারবো, কারণ গান তো তার শোনা যাবেই, আগামীতে উনি ডেফিনেটলি গাইবেন অথবা তার মিউজিক রয়েছে ইউটিউবে তথা বিভিন্ন প্ল্যাটফর্মে, সেখানে গিয়ে যেমন ওনাকে শুনে নেওয়াই যাবে। কিন্তু এই আলোচনাগুলো আমাদের জানা এই জন্য প্রয়োজন, কারণ একজন মানুষকে চিনতে সাহায্য করে এবং তিনি কোন হেড স্পেসে রয়েছেন সেগুলো আমরা সবাই ভালোভাবে জেনে নিতে পারি। আমি আকিব তোমাকে লাস্ট যে প্রশ্নটা করতে চলেছি সেটা হচ্ছে যে তোমার ফিউচার প্রজেক্টস কি কি প্ল্যান করা আছে একটু যদি বলো। ফিউচার প্রজেক্টস আমার এই মাসেই একটি রিলিজ আছে, গানটার নাম তৃতীয় বিশ্বযুদ্ধ, এবং এটা প্যান্ডেমিক সিচুয়েশনে লেখা গান, কিন্তু লকডাউনের অনেক আগে লেখা গান, তখন যখন সিচুয়েশন আস্তে আস্তে খারাপ হচ্ছিল সেই সময় আমার লেখা গান। এটা আমি শিবাশিসের সঙ্গে কোলাবোরেশন করছি, লং ডিউ কোলাবোরেশন, বিকজ ওর সাথে আমি ভিডিওতে কাজ করেছি, ও আমার ভিডিওতে কাজ করেছে, বাট সামহাও মিউজিক্যালি আমরা একসাথে কাজ করে উঠতে পারিনি, দিস ইজ দ্যাট ওয়ার্ক, তো দ্যাট ইজ ওয়ান। আমার অনেক দিনের তৈরি করা একটা গান, সেটা ভিডিওটা আমি বললাম না ভিডিও প্রোডাকশন মানে আপ টু দি মার্ক আমার মনে হচ্ছে যে হচ্ছে না, তাই জন্য ফেলে রেখেছি, তবে ফাইনালি প্রবাবলি ইন দি মান্থ অফ অগস্ট ইট উইল বি কমপ্লিট। তো 2020-তে আমার আরো 4-5টা গান রিলিজ হবে, আগামী রিলিজ তৃতীয় বিশ্বযুদ্ধ, অগস্ট মাস একটি গান মাটির নিচে বাড়ি, সেটাও আমার তৈরি করা গান, আমার ব্যান্ড দি আকিব হায়াত প্রজেক্ট এর অ্যারেঞ্জমেন্ট, হুম হুম এবং সঙ্গে অ্যারেঞ্জ করেছে সুদীপ্ত পল, দ্যাট ইজ অ্যানাদার সং, এগুলো আমার আপকামিং রিলিজ, এইগুলোই আমি আশা করি মানুষের ভালো লাগবে। আর সঙ্গীতাকে বলতে চাই, যিনি আমার থেকে গান শুনতে চেয়েছেন,
যে আপনি তো বুঝেই গেলেন যে রাঁধুনি কেমন, তাহলে রান্না কেমন হবে সেটা শুনতে গেলে আপনি প্লিজ ইউটিউবে আসবেন, আমার গানগুলো শুনবেন, সেটাই আমার রান্না। যদি আপনার রাঁধুনিকে ভালো লাগে তাহলে আপনার রান্নাটাও হয়তো ভালো লাগবে, আপনি প্লিজ গানগুলো শুনে জানাবেন, তারপরে হয়তো কোনো একদিন লাইভে আপনাকে গান শোনাবো। ফ্যান্টাস্টিক আকিব, যেটা আমি আমার তরফ থেকে বলতে চাই সেটা হচ্ছে যে খুব ভালো পথে তুমি এগোচ্ছ, এবং পথ মানে শুধু মিউজিকের পথ সেটা দেখো সময়ের সাথে সাথে উইথ এক্সপিরিয়েন্স অ্যান্ড উইথ ইউর নলেজ, দ্য মোর দ্যাট ইউ উইল গ্যাদার তোমার সবকিছু আরো বেশি পলিশড হবে, আরো বেশি সমৃদ্ধ হবে, সেটা খুব স্বাভাবিক। এবং কিন্তু যে রাস্তাটা তুমি বেছে নিয়েছো এবং তোমার সেলফ সাফিসিয়েন্ট হওয়ার যে প্রবণতা এবং যেটাকেও তুমি এক্সপ্লোর করে চলেছো, এইটা এইটা কিন্তু অনেকের কাছে একটা এক্সাম্পল তো বটেই, যদি না হয়ে থাকে তাহলে যেন হয়, এবং আমি বিশ্বাস করি অবশ্যই হবে, এবং আরো মোর অ্যান্ড মোর পিপল শুড মানে থিঙ্ক দ্যাট দে হ্যাভ টু বি এবল টু ডু ক্রিয়েট থিংস লাইক দ্য ওয়ে দ্যাট ইউ আর ডুইং ইট। অ্যান্ড আমি সেইটাই আই হোপ যে সেটা যেন আগামী দিনে হয়, এবং লোকেদের যাতে তুমি ইন্সপায়ার করতে পারো যারা অলরেডি হননি, তাদেরকে আরো ছোট ছোট যারা ছোটরা যারা আসছে, হুম আরো নতুনরা যারা আসছে তবে আমি তাদের। তোমার ব্যাপারে একটা কথা বলতে চাই যে অনেকেই তো অনেকদিন ধরে মিউজিক করে এবং তারা তাদের মতো করে চেষ্টা করে, যে শুধুমাত্র আমার মনে হয় যে একটা শিল্পীর দায়ে শুধুমাত্র নিজের শিল্পটা দিয়ে যাওয়া নয়, এই যে আমরা 10 বছর পরে একটা সিন চেঞ্জ হয়ে যাবে এই ভাবটা ভাবছি, সেটাও একটা শিল্পীর শিল্প সত্তার মধ্যেই পড়ে, সেটা হওয়া উচিত, সেটাই হওয়া স্বাভাবিক। এবং আজকে যে কনভার্সেশন তুমি অ্যারেঞ্জ করেছো বা এই যে সিরিজ তুমি করছো, দ্যাটস অলসো কমান্ডেবল, বিকজ এই যে শিল্পী তুমি, এবার তুমি তোমার শিল্পটা শুধু দিচ্ছ না, তুমি একটা আলোচনা, একটা মানুষকে তার ভাবনাকে আরো ঠেলে দেওয়া, আর একটুখানি এক্সপো মানে আর একটু বাড়িয়ে দেওয়া, সেই যে করছো, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে তুমি এটা করছো, থ্যাঙ্কফুল অন বিহাফ অফ অল দি আর্টিস্ট। অ্যান্ড এইটা আমার মনে হয় আরো সবার ফলো করা উচিত এরকম লাইভ সেশন, বিকজ গান তো এই যে বললাম, গান তো শুধু বিনোদন, কিন্তু এক্সপিরিয়েন্স, অনুভূতি, অনুভবটা কিন্তু খুব দরকার, যেটা কিন্তু সারা জীবন থেকে যায়। তাই তাই আমার তো, মনে হয় যে তুমি যেটা করছো দ্যাটস রিলি গুড। অ্যান্ড আর একটা যেটা বলতে চাই যে একটু সবাইকে, সব শিল্পীকেই বলতে চাই, তাদের নির্লজ্জ হওয়া উচিত। মানে আমি নীলাঞ্জন দাকে টেক্সট করে কেন বলবো, আমার তো গান সবাই শোনে, আমি অমুকের সাথে কাজ করি, তমুক, আমি কেন নীলাঞ্জন দাকে বলতে যাব? এই ভাবটা, এই ইগোটা আমাদের সরিয়ে ফেলতে হবে। আমাদেরকে সবার সঙ্গে, আমাদের একটা বড় গোল রয়েছে যে উই উইল অল আর্ন, উই উইল অল ডু মিউজিক, উই উইল অল সি আ বেটার ডে। তাহলে এটার জন্য কিন্তু আমি ছোটখাটো ইগোর জন্য নিজেকে আটকে রাখতে পারি না, এটা আমি সবাইকে বলা দরকার। এবং অবশ্যই নীলাঞ্জন দার থেকেও সেটা সবার শেখা দরকার, উনি অনেক রকমের আর্টিস্টকে নিয়ে এই কাজটা করছেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ নীলাঞ্জন দা। থ্যাংক ইউ সো মাচ আকিব, আবার আশা করছি এই লকডাউন সবকিছু মিটে গেলে ফিজিক্যালি সামনাসামনি একদিন দেখা হবে, এবং আমরা খুব ভালো একটা আড্ডা নিশ্চয়ই আবার নিশ্চয়ই সেখানেও দিতে পারবো। এবং থ্যাংক ইউ সো মাচ ফর নিশ্চয়ই জয়নিং। ইউটিউব, থ্যাংক ইউ সো মাচ, ভালো ওকে, থেকো, দেখা হবে, গুড নাইট ভাই, গুড নাইট। গুড নাইট, গুড নাইট।